এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে জেনারেল নলেজের চ্যাপ্টার সেভেন ক্লাসিফিকেশন অফ মিসাইলস অর্থাৎ মিসাইলের শ্রেণীবিভাগ মিসাইল রকেট এগুলো আসলে মানে একটু আনইউজাল ক্যাফ তো তো সেজন্যই আমাদের কাছে অত্যন্ত একটা উৎসাহের বিষয় বা আমরা এগুলোর ব্যাপারে বরাবরই জানতে চাই তাই আমরা যেটা প্রায়ই ভুল করে যাই আমরা আসলে মিসাইল আর রকেট এই দুটোকে গুলিয়ে ফেলি আসলে গুলিয়ে ফেলানোর মতোই জিনিস মিসাইল আর রকেট মোটামুটি কিন্তু একই মানে একটা জায়গা থেকে লঞ্চ করে অন্য একটা জায়গায় পাঠানো এটাই হচ্ছে এই দুজনার কাজ কিন্তু মিসাইল আর রকেটের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে সেটা কি সেটা হচ্ছে মিসাইল হচ্ছে এমন একটা জিনিস যেটা লঞ্চ প্যাড থেকে লঞ্চ হয়ে গেলে তারপর সেটাকে কন্ট্রোল করা যায় আর রকেট কিন্তু ওভাবে কন্ট্রোল করা যায় না রকেটের একটা নির্দিষ্ট ট্র্যাজেক্টরি বা তার গতিপেক গতিপথ থাকে সেই গতিপথে গিয়ে ও ডাইরেক্ট টার্গেটে যায় আমাদেরকে যদি টার্গেটটাকে এদিক ওদিক করতে হয় তাহলে কিন্তু রকেটকে আমরা চেঞ্জ করতে পারবো না কিন্তু মিসাইলকে কিন্তু আমরা এদিক থেকে ওদিকে যখন আমাদের প্রয়োজন ট্র্যাজেক্টরিতে আমরা তাদেরকে পাঠাতে পারি আর মিসাইল জিনিসটা কিন্তু যে সর্ট অফ রকেট সেটা কিন্তু মেনলি ওয়ার পারপাসে ব্যবহার করা হয় ঠিক আছে আর রকেট জিনিসটা কি হয় রকেট জিনিসটা কিন্তু কোনো স্পেসে কোথাও একটা পাঠাতে বা অন্যান্য কাজে ব্যবহার করা হয় আর মিসাইলের সুতরাং আমরা কী বলতে পারি যে মিসাইল আর রকেট দুটোই একই রকমের স্পেস ভেহিকেল তো মিসাইল জিনিসটার একটা ইন্টেলিজেন্স থাকে কিন্তু রকেট হচ্ছে ডাম্পন নেচার সুতরাং ডাম্ব মিসাইলকে আমরা রকেট বলতে পারি ডাম্প বলতে কি বোঝাবো ডাম্প বলতে বোঝাবো বোকা মানে যে রকেট হচ্ছে এমন এক ধরনের মিসাইল যেটাকে একবার যখন লঞ্চ করে দিলাম তারপর আর তার উপর কন্ট্রোল কিন্তু সেভাবে করা যায় না তার গতিপথটা পরিবর্তনও করা যায় না কিন্তু মিসাইল কিন্তু যদি ধরো এক জায়গা থেকে আমরা পাঠালাম মানে জায়গায় ফেলতে চাইলাম তো সেটাকে আমরা ওখানে না ফেলে অন্য কোথাও ফেলতে চাইছি সুতরাং সেটা কিন্তু আমরা মিসাইলের ক্ষেত্রে পরিবর্তন করতে পারবো কিন্তু রকেটের ক্ষেত্রে কিন্তু আমরা পারবো না ঠিক আছে তাহলে এবার দেখা যাক আমরা এবার মানে ইন্টেলিজেন্ট স্পেস ভেহিকেল মিসাইলের ব্যাপারে জানব। দেখো প্রথমেই গোটাটাই গোটা লেকচারটাই যে জিনিসটা বলা আছে সেটারই একটা মানে ফ্লোচার্ট দেওয়া আছে কি হয় মিসাইল কিন্তু দু প্রকার মূলত একটা হচ্ছে ক্রুজ মিসাইল একটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল এখন আমি কিছু বলছি না আমি এরপর ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইলে একদম সুন্দর করে আসবো নেক্সট হচ্ছে লঞ্চ মোড মানে তাদেরকে যে কোথা থেকে কোথায় পাঠানো হবে বা কিভাবে তাদেরকে লঞ্চ করা হবে তার উপর ভিত্তি করে কিন্তু এটাকে মূলত পাঁচ ভাগে ভাগ করা হয় কী কী সারফেস টু সারফেস মিসাইল সারফেস টু এয়ার মিসাইল সারফেস কোস্ট টু সি মিসাইল মানে উপকূল ভাগ থেকে যেটা ছাড়া হবে এয়ার টু এয়ার মিসাইল আর এয়ার টু সারফেস মিসাইল ঠিক আছে আচ্ছা সারফেস আমরা মানে মেনলি ল্যান্ডকে বুঝবো আমরা সি বলতে জলকে বুঝবো আর এয়ার বলতে মেনলি আমরা আকাশকে বুঝবো নেক্সট রেঞ্জ মানে কার কতটা পাল্লা মানে কে কত দূর যেতে পারবে ঠিক আছে রেঞ্জটার উপর ভিত্তি করে কি এটাকে আমরা চার ভাগে ভাগ করব। একটা হচ্ছে শর্ট রেঞ্জ মিসাইল একটা মিডিয়াম রেঞ্জ মিসাইল একটা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আর একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এগুলো সবগুলোর ব্যাপারে কিন্তু ইন ডিটেলস আমি পড়াবো নেক্সট নেক্সট হচ্ছে প্রোপালসান প্রোপালসান কী হয় প্রোপালসান মেনলি ওই একটা মিসাইলের ফুয়েলকে বোঝায় ঠিক আছে মানে ফুয়েল কী হয় রকেট বা মিসাইল এগুলো তো সবই নিউটনের থার্ড লর ওপর বেস করেই চলে মানে ফুয়েলগুলো জ্বলে নিচের দিকে যে চাপটা দেয় সেটাই ওপর দিকে যে ঘাতটা প্রদান করে সেটার মাধ্যমে ওটা এগিয়ে যায় সুতরাং কোনটাতে কি ধরনের ফুয়েল আমরা ইউজ করব সেটাই হচ্ছে মানে কে ওর মেন থার্স্টটা জুগিয়ে যাবে যার ফলে ওটা নিজের গতিপথে যেতে পারবে সেটাকেই বলা হয় প্রোপালসান ঠিক আছে সলিড প্রোপালশান লিকুইড প্রোপালশান হাইব্রিড প্রোপালশান র্যাম জেট স্ক্র্যাম জেট ক্রায়োজেনিক ঠিক আছে এই প্রোপালশনগুলোর ব্যাপারে আমরা পড়াশোনা করবো নেক্সট হচ্ছে হেড ওয়ারহেড বলতে কি বোঝায় ওয়ার হেড বলতে বোঝায় যে একটা মিসাইলের একদম সামনে হেড বলতে আমরা মাথাকে বুঝি মিসাইলের একদম মাথার কাছে যে জিনিসটা থাকে সেটাকেই বলা হয় ওয়ার হেড এবার সেখান থেকেই মেনলি কিন্তু এক্সপ্লোসিভসগুলো বা তার কি নেচার বা সে কোন দিকে যাবে বা তার লক্ষ্য কী সেগুলো সব কিন্তু ওই ওয়ারহেডের মাধ্যমেই ডিসাইড করা হয় ঠিক আছে মানে প্রত্যেকটা মিসাইলের উদ্দেশ্য বা তার মধ্যে থাকা এক্সপ্লোসিভ বা সে যেরকম রাস্তা দিয়ে যাবে সেটা অনুযায়ী তার ওয়ারহেডগুলোকেও কিন্তু পরিবর্তন করা হয় হুম তো এই ওয়ারহেডটা কীরকম হবে এক নম্বর এটা কনভেনশনাল হতে পারে দু নম্বর এটা স্ট্র্যাটেজিক হতে পারে ঠিক আছে নেক্সট হচ্ছে গাইডেন্স সিস্টেম মানে মিসাইলকে তো আমরা কী বললাম মিসাইলকে আমরা গাইড করতে পারি মিসাইলকে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা মানে এক জায়গায় লক্ষ্য করে এটাকে ছেড়ে দিলাম মানে যে ওখানেই গিয়ে পড়বে তা না আমরা ওটাকে কন্ট্রোল করতে পারি এটাকে আমরা কী বলতে পারি ওয়ার গাইডেন্স ওয়ারের মাধ্যমে বা কিছু একটা মানে ওকে যদি কোন দিকে গাইড করবো সেটা যদি আমরা কন্ট্রোল করি সেটাকে বলবো ওয়ার গাইডেন্স নেক্সট কমান্ড গাইডেন্স নেক্সট ট্রেন কম্প্যারিজেন গাইডেন্স Next, terrestrial guidance, next, inertial guidance, beam writer guidance, laser guidance, rf monoradio radio frequency and <coughs> জিপিএস গাইডেন্স জিপিএস মানে কি মানে ওই গ্লোবাল পজিশনিং সিস্টেম গাইড রেফারেন্স ঠিক আছে এই ধরনের এইভাবে কিন্তু আমরা গাইড করতে পারি এটা হয়ে গেলে ইন ব্রিফ আমরা গোটাটাই কি পড়তে যাব এবারে আমাদের কাছে সবগুলোই একদম নতুন টার্ম তাই একে একে আমরা বুঝে নেবো কোনটা কি ধরনের মিসাইল আর কোনটা কোনটার কাজ কী আর সেটার ওই কাজ করার জন্য ওর মধ্যে স্পেশাল কি কি। ফরম্যাটে ওই জিনিসগুলোকে সাজানো আর তার যে প্রপালশন আছে তার মানে ম্যাটেরিয়ালটারই বা কী ধরনের তার কার্যকারিতা ঠিক আছে প্রথমেই আমরা আসছি অন টাইপ অন টাইপের প্রথমেই আমরা কী বলেছিলাম ক্রুজ মিসাইল এবার ক্রুজ মিসাইল কি দেখো এ ক্রুজ মিসাইল ইজ অ্যান আনম্যান্ড সেলফ প্রোপেলড টিল দ্য টাইম অফ ইম্প্যাক্ট গাইডেড ভেহিকেল দ্যাট সাস্টেন্স ফ্লাইট থ্রু অ্যারোডাইনামিক লিফট্ট For most of its flight path, and whose primary mission is to place an ordnance or special payload on a target. তাহলে আমরা এখানে কিছু জিনিসের কথা শুনলাম যেগুলো আমাদের কাছে একটু নতুন যেমন বলতে পারি যে আনম্যান্ড সেলফ প্রোপেল ব্যাপারটা কি বলতে চাইছে আর অ্যারোডিনামিক লিফট ব্যাপারটা কি বলতে চাইছে দেখো এই দুটো কনসেপ্ট একটু আমাদেরকে জানতে হবে আনম্যান্ড মানে কি তার মধ্যে কোনো মানুষ থাকবে না আর সেলফ প্রোপেলড টিল দ্য টাইম অফ ইম্প্যাক্ট মানে কি মানে ওর মধ্যে কী থাকবে একটা ইঞ্জিন থাকবে যেটা তার ফুয়েলটাকে নিজেই ইউজ করে নেবে তার যতটা দরকার হবে সেটা নিজেই ইউজ করতে পারবে বাইরে থেকে কেউ কিছু ওকে দেবে না ঠিক আছে বাইরে থেকে ওকে কোনো ডিরেকশনও দেবে না ওকে কিছুই ওটা নিয়ে কাজ করতে হবে না ওর যে জায়গায় যেরকম ফুয়েলের প্রয়োজন হবে ও নিজে নিয়ে নেবে আর টিল দ্য টাইম অফ ইম্প্যাক্ট মানে যেখানে ও টার্গেট সেখানে যতক্ষণ যাবে বা রাস্তায় যদি কারোর সঙ্গে দেখা মানে ধাক্কা না লাগে তাহলে পর্যন্ত ও নিজে এই কাজগুলো করে যাবে ধাক্কা লাগার পর কিন্তু ওর এই সেলফ প্রোপেন্ডের প্রপার্টিটা হারিয়ে যেতে পারে ঠিক আছে তখন কিন্তু ও আর ওখানে না পড়ে ও কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজের দিকে পড়ে যেতে পারে এবার অ্যারোডিনামিক লিফট এবার এই যখন আমাদেরকে মিসাইল পড়তে হবে আমরা মিসাইল কথাটা কিন্তু সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই আকাশপথের কথাই বুঝতে পারি তো এই অ্যারোডিনামিক্স জিনিসটা কিন্তু মেনলি যে আকাশপথে গতিশীল কোনো বস্তু তার ক্ষেত্রেই প্রযোজ্য হয় এবার ক্ষেত্রে দুটো জিনিস হয় একটা হয় ড্র্যাগ একটা হয় লিফট মানে ধরো আমি তোমাকে ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি কোনটা ড্র্যাগ কোনটা লিফ্ট ধরো কোনো একটা বস্তু ধরো আমি একটা মোটরসাইকেল করে এদিকে যাচ্ছি এরকম উইন্ড বইছে আমি যদি এদিকে মানে এদিক থেকে এদিকে উইন্ড বইছে আর আমি এদিক থেকে এদিকে যাচ্ছি তাহলে ও আমাকে কি করছে পিছন দিকে ঠিলছে মানে আমার মুখে যে হাওয়াটা লাগছে এটাকেই বলা হয় ড্র্যাক আর এই ড্র্যাক আর এই ড্র্যাগের যে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা পড়ে সেটাকেই বলে লিফ্ট ঠিক আছে তাহলে আমি লিফ্টে তো কিছুই করছি না যখন আমি একটা রাস্তা দিয়ে হরাইজেন্টালি যাচ্ছি আর যখন বাতাসটা বা কনস্ট্রেন্টগুলো আমার আমাকে প্যারালালি কাটছে সেক্ষেত্রে আমি কি করছি গোটাটাই যে কাজটা করছি সেটা হচ্ছে ড্র্যাগ ঠিক আছে ড্র্যাগের এগেনস্টে কাজ করছি এবার কোনো একটা বস্তু ধরো আকাশ পথে চললো আকাশ পথে এরকম আছে আর বস্তুটা এরকমভাবে চলল তাহলে সেক্ষেত্রে কি হবে এটা ধরো এক বস্তুটা তাহলে সেক্ষেত্রে কি হবে তার কিন্তু দুটো কম্পোনেন্টই এক্সিস্ট করবে দিস ইজ ড্র্যাগ দিস ইজ লিফ্ট এই জিনিসটাকে পারপেন্ডিকুলার যে ফোর্সটা তার উপর কাজ করবে এটাকেই কিন্তু বলা হবে অ্যারোডিনামিক লিফ্ট যেহেতু সে আকাশ পথে যাচ্ছে বুঝতে পেরেছ তাহলে ক্রুজ মিসাইল মেনলি জিনিসটা কি মেনলি সেটা হচ্ছে ক্রুজ মিসাইলের ব্যাপারে একদম জেনারেল কনসেপ্টটা তুমি যদি জানতে চাও তাহলে এটা হচ্ছে দেখো এটা খুব মানে মাটির থেকে খুব একটা উঁচুতে অ্যাটমসফিয়ারের অনেক উঁচুতে যায় না মাটির খুব কাছাকাছি এটা যায় কেন যায় সেটাও আমি তোমাকে বলছি খুব মাটির খুব কাছাকাছি এটা যায় দিয়ে এক জায়গা থেকে গিয়ে অন্য একটা টার্গেটের ওপর গিয়ে নিজের লোডটাকে বা এক্সপ্লোসিভটাকে ফেলে দেয় এটা হচ্ছে বা নিজেই গিয়ে ওটাটাই ধাক্কা মারে এটা হচ্ছে ক্রুজ মিসাইলের কাজ এবার তাহলে তুই তুমি বলতেই পারো যে তাহলে ক্রুজ মিসাইল আবিষ্কারের কারণটা কি দেখো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় যখনই সে তার সিকিউরিটি সিস্টেমটাকে দেখতে হয় তখন সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে একটা জিনিস কাজ করে যেটাকে বলে র্যাডার র্যাডার কি করে ধরো একটা দেশ অন্য দেশের ওপর মিসাইল ফেলতে চাইছে তো ওই যদি ওটা অনেক ওপর দিয়ে যায় তাহলে র্যাডার কিন্তু সেটাকে ডিটেক্ট করে নেয় তো তার ফলে ওই মানে যে সমস্ত জায়গায় আমরা ক্রুজ মিসাইল ইউজ করব সেই ক্রুজ মিসাইল কিন্তু খুব ইম্পর্টেন্টলি আমাদেরকে একটা জিনিস জানতে হবে ওটাকে কিন্তু র্যাডার সহজে ডিটেক্ট করতে পারে না কারণ ও খুব মাটির কাছাকাছি হেসেই যায় মাটি থেকে খুব উপরে কিন্তু যায় না অ্যাটমসফিয়ার পেরিয়েও কিন্তু যায় না তো সেই জন্যই মানে টপোসফিয়ারের খুব মধ্যেই যায় বলে ওটা কিন্তু সহজে ডিটেক্ট করা সম্ভব হয় না ঠিক আছে মানে টপোসফিয়ারের কাছ দিয়ে যায় এটা কিন্তু বিরাট উঁচু দিয়ে যদি যেত তাহলে কিন্তু সেটাকে র্যাডার দ্বারা ডিটেক্ট করা যেত ঠিক আছে দে ফ্লাই উইথ ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার অ্যান্ড ইউজ জেট ইঞ্জিন টেকনোলজি ঠিক আছে আমি এক্ষুনি যেটা বলছিলাম যে ওটা কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলেও মানে বায়ুমণ্ডলের ঘনত্ব সব থেকে বেশি সেরকম জায়গা দিয়েই যায় আর ওখানটাতেই কিন্তু মানে জেট ইঞ্জিনের টেকনোলজিটা ব্যবহার করা হয় ঠিক আছে এটা একটা স্পেশাল টাইপ অফ ইঞ্জিন টেকনোলজি আমরা যে ইঞ্জিনগুলো ব্যবহার করি গাড়িতে বা মোটরসাইকেলে তার থেকে অন্যরকম এক্ষাত্রে এক্ষেত্রে কিন্তু ওই অ্যারোটিনামিক লিফ্ট যেটা আছে অ্যারোডিনামিক লিফ্ট যেটা আছে সেটার মাধ্যমেই এই ইঞ্জিনটা কাজ করে ঠিক আছে দিস ভেহিকলস ভ্যারি গ্রেটলি ইন দেয়ার স্পিড অ্যান্ড এবিলিটি টু পেনিট্রেট ডিফেন্সেস তো আমাদের যখন অ্যাটমসফিয়ারের মধ্যে কোনো কিছুকে যেতে হবে তার মানে সেখানে কিন্তু বাধা সব থেকে বেশি হবে এটা কিন্তু কখনোই শান্ত মণ্ডল নয় ঠিক আছে অ্যাটমসফিয়ারের শান্তমণ্ডল মানে তো স্ট্যাটোসফিয়ার ট্রপোসফের ওপরেরা যেখান থেকে জেট প্লেন্স চলাচল করে তো এটা যেহেতু ট্রপোসফিয়ারের মধ্যেই যাবে সেই জন্য এখানে কিন্তু এর মধ্যে একটা মানে তাদের স্পিডের একটা পার্থক্য থাকবে আর তাদের মানে ক্রুজ মিসাইল টু মিসাইল তাদের ক্ষমতারও কিন্তু পার্থক্য থাকবে এবার যেটার যেরকম জায়গাদের মধ্যে দিয়ে যেতে হবে সেটা সেখানে যেরকম পেনিট্রেশন মানে ভেদ করে যাওয়ার কনস্টেন্টগুলোকে ভেদ করে যাওয়ার যা যা ব্যাপার তাকে ইনজেক্ট করতে হবে সে কিন্তু সেরকম তার এবিলিটিটা রাখবে ঠিক আছে পেনিট্রেট ডিফেন্সেস পেনিট্রেট মানে হচ্ছে ভেদ করে যাওয়া তার যে যে তাকে যে যে জিনিসগুলো বাধা দেবে সেগুলোকে যে ভেদ করে যেতে পারে সেগুলোর উপর ভিত্তি করেই এটার মেনলি ক্লাসিফিকেশনস হবে ক্রুজ মিসাইলের ক্রুজ মিসাইলস ক্যান বি বাই সাইজ স্পিড রেঞ্জ অ্যান্ড হয়েদার লঞ্চ ফ্রম ল্যান্ড এয়ার সারফেস শিপ অর সাবমেরিন ঠিক আছে সুতরাং ক্রুজ মিসাইলে আমরা যদি শ্রেণী ভাগ করি সেটা কিন্তু তার আকৃতির উপর ভিত্তি করে হতে পারে তার গতিবেগের উপর ভিত্তি করে হতে পারে এখানে সাবসোনিক আর সুপারসোনিক বলা হয়েছে আরও হাইপারসোনিক অনেক কিছুই আমরা জানতে পারবো ম্যাক নাম্বার জানতে পারবো তার রেঞ্জ মানে লাখ মানে কত দূর পর্যন্ত যেতে পারবে বা হোয়েদার ল্যান্ড লঞ্চ ফ্রম ল্যান্ড এয়ার সারফেস শিপ ওর সাবমেরিন ঠিক আছে মানে কোথা থেকে লঞ্চ করা হচ্ছে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু ক্রুজ মিসাইলের প্রকারভেদ করা যায় ডিপেন্ডিং অ্যাপন দ্য স্পিড সাচ মিসাইলস আর ক্লাসিফাইড অ্যাজ সাবসনিক ক্রুজ মিসাইল সুপারসোনিক ক্রুজ মিসাইল অ্যান্ড হাইপারসোনিক ক্রুজ মিসাইল মানে আমরা তার গতিবেগের উপর ভিত্তি করে আমরা কিন্তু ক্রুজ মিসাইলকে তিন ভাগে ভাগ করি সাবসনিক সুপারসনিক আর হাইপারসনিক এবার এখানেই আমরা যখনই ওখানে আসবো সেক্ষেত্রেই আমরা একটা জিনিস খুব বেশি করে পাবো সেটা হচ্ছে ম্যাক নাম্বার এম এ সি এইচ ম্যাক এবার এই ম্যাক নাম্বারটা কি এটা পড়ানোর আগেই ওখানে ঢোকার আগেই আমি বলে দিই তাহলে সবারই বুঝতে সুবিধা হবে ম্যাক নাম্বার ইকুয়ালস স্পিড অফ অবজেক্ট বাই স্পিড অফ সাউন্ড ঠিক আছে কোনো একটা মাধ্যমে কোনো একটা বস্তু যে গতি বেগে যায় বা তার সেই মাধ্যমেই শব্দ যে বেগে যায় তাদের অনুপাতকে বলা হয় ম্যাক নাম্বার ঠিক আছে এবার তাহলে আমরা স্বভাবতই স্বভাবতই একটা জিনিস আমরা বুঝতে পারছি যে কোনো বস্তুর যদি গতিবেগ শব্দের ওই মাধ্যমে শব্দের গতিবেগের থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি তার ম্যাক নাম্বার গ্রেটার দেন ওয়ান আর যদি শব্দের গতিবেগের কম হয় তাহলে সেক্ষেত্রে তার ম্যাক নাম্বার হবে লেস দেন ওয়ান ঠিক আছে আচ্ছা এবার প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সাবসনিক ক্রুজ মিসাইল তো কী বলছে ফ্লাইজ অ্যাট এ স্পিড লেসার দ্যান দ্যাট অফ সাউন্ড ঠিক আছে তাহলে সেটা কিন্তু শব্দের গতিবেগের থেকে কম গতিবেগে যায় তাহলে এর ম্যাক নাম্বার কী হবে লেস দ্যান ওয়ান হবে ইট ট্রাভেলস অ্যাট এ স্পিড অফ অ্যারাউন্ড জিরো পয়েন্ট এইট ম্যাক ঠিক আছে আমরা বুঝতেই পারছি এক ম্যাকের থেকে কম জিরো পয়েন্ট এইট ম্যাকে কিন্তু এ যাতায়াত করতে পারে এবারে কোন ধরো তোমাকে এরকম কোয়েশ্চেন দিতেই পারে যে একটি বস্তুর গতিবেগ হচ্ছে বায়ুতে জিরো পয়েন্ট এইট ম্যাক তাহলে তার গতিবেগ কত ঠিক আছে এবার দেখো বা মানে আমরা তো পাতি ওরা দিয়েও দিতে পারে যে সব বায়ু মাধ্যমে শব্দের বেগ তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড বা নাও দিতে পারে তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেটটা করে নিতে পারবো যে ওর ভেলোসিটিটা বা স্পিডটা কত ঠিক আছে দ্য ওয়েল নন সাবসোনিক মিসাইল ইজ দ্য আমেরিকান টোমাহক ক্রুজ মিসাইল ঠিক আছে আমরা যদি কিছু সাবসনিক ক্রুজ মিসাইলের উদাহরণ নিই তাহলে সেক্ষেত্রে আমরা কী দেখতে পাবো এক্ষেত্রে পাবো আমেরিকান টোমাহক বলে একটা ক্রুজ মিসাইল আছে সেটা কিন্তু একটা সাবসনিক টাইপ অফ ক্রুজ মিসাইল এরকম কিন্তু জিজ্ঞেস করতেই পারে যে আমেরিকান টোমাহক ইজ হোয়াট শর্ট অফ ক্রুজ মিসাইল সেটা কিন্তু আমরা সাবসনিক হবে বা ধরো সাম আদার এক্সাম্পলস আর হারপুন অফ ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা মিসাইল লঞ্চ করে যেটার নাম হচ্ছে হারপুন অ্যান্ড এক্সোসেট অফ ফ্রান্স ফ্রান্সের এরকম একটা যে ক্রুজ মিসাইল আছে সেটার নাম হচ্ছে এক্সোসেট এবারে আমরা কিন্তু ধরো এরকম এমন কোয়েশ্চেন করতেই পারে যেটা আমাদের জানা নেই আমাদেরকেও আমি তোমাদেরকে আগেও একটা লেকচারে বলেছিলাম যে আমাদের কিন্তু সবসময় জেনারেল সায়েন্সের একটা জিনিস দেখে আমাদেরকে করতে হবে যে তার নামটা দেখে সায়েন্সে কিন্তু হুট করে উল্টোওয়াল্টা বা কন্ট্রাডিক্টরি কোনো নাম কিন্তু সহজে ব্যবহার করা হয় না সেই জন্য তার নামটা দেখে তার প্রপার্টিটা আমাদেরকে জানতে হবে সাবসনিক সাবসনিক মানেটা কি সাবসনিক মানেটা হচ্ছে টোটাল সনিক নয় এমন ঠিক আছে মানে দেখো আমরা এই সাব এই প্রিফিক্সটা আমরা কোথায় ইউজ করি ধরো সাবস্টিটিউট কোনো কিছুর পরিবর্তে আর যদি আমরা সেটাই কমপ্লিট না পাই আমরা তার মানে কোনো কিছু দিয়ে মানে দুধের সাথে ঘোলে মিটিয়ে নিই তার মানে ঘোলটা কি সম্পূর্ণ কিন্তু দুধ নয় এই জন্য আমাদেরকে কিন্তু জানতে হবে সাবসনিক মানেটা এটা কিন্তু এর স্পিডটা পুরোপুরি সাউন্ডের স্পিড হবে না তার থেকে কিছু কম হবে বুঝতে পারা গেছে এইভাবে কিন্তু আমরা কোয়েশ্চেনটা অ্যাটেম্প করব যেখানে আমরা আমাদের কমপ্লিট নলেজ থাকবে না ওই ব্যাপারটা তে তবুও ঠিক আছে নেক্সট হচ্ছে সুপারসনিক ক্রুজ মিসাইল সুপারসনিক মানে নামটা থেকে আমরা কি বুঝতে পারছি যে ওটা কিন্তু মানে যেটা ম্যাক নাম্বার সেটা কিন্তু ওর একের বেশি হবে ঠিক আছে ট্রাভেলস অ্যাট এ স্পিড অফ অ্যারাউন্ড টু টু থ্রি ম্যাক দ্যাট ইজ ইট ট্রাভেলস এ কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি ইন এ সেকেন্ড ঠিক আছে এর কিন্তু এটা মাঝখানে দেখো দুই তিন লেখা আছে তো এখানে দুই আর তিনের মাঝখানে একটা গ্যাপ হবে এর কিন্তু ম্যাক নাম্বার কত হবে দুই থেকে তিন তার মানে এটা শব্দের গতিবেগের প্রায় দ্বিগুণ বা তিনগুণ গতিবেগ নিয়ে চলবে আর এ কিন্তু প্রায় এক সেকেন্ডে এক কিলোমিটার চলে যাবে The modular design of the missile and its capability of being launched at different orientations enable it to be integrated with a wide spectrum of platforms like warships, submarines, different types of aircaps, mobile autonomous launchers and silos. এবার এখানে কি বলছে যে মিসাইলটার যে মডিউলার ডিজাইন মানে খুব অত্যাধুনিক একটা ডিজাইনের করা হয় বা খুব কম্প্যাটিবল একটা ডিজাইন করা হয় সেটার ফলে কি হয় যে এটা কিন্তু বিভিন্ন অরিয়েন্টেশনে মানে বিভিন্ন রকমভাবে এটাকে লঞ্চ করা যেতে পারে মানে অরিয়েন্টেশন বলতে কি বোঝায় যে ধরো কেউ কেউ কারোর এই ফ্লেক্সিবিলিটি থাকে না যে ধরো কাউকে শুধুমাত্র এরকমভাবেই লঞ্চ করতে হবে কাউকে আবার কি হয় কাউকে এরকমভাবে হেলিয়ে লঞ্চ করতে হবে আবার কারোর কি হয় কারোকে আবার এভাবেও লঞ্চ করা যেতে পারে আবার কাউকে এরকমভাবে লঞ্চ করতে হবে এইগুলো কিন্তু হচ্ছে তার অরিয়েন্টেশান এবার এই সুপারসনিক ক্রুজ মিসাইলের কি হয় প্রায় প্রত্যেকটা অরিয়েন্টেশনে একে লঞ্চ করা যায় বলে একে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছাড়তে পারি মানে এটাকে আমরা যুদ্ধ জাহাজ থেকে ছাড়তে পারি বা জলজাহাজ জলজাহাজ বা ডুবোজাহাজ থেকে ছাড়তে পারি আমরা বিভিন্ন ধরনের এয়ারক্রাফট মানে ধরো যেটা আকাশে যেতে যেতে ওটাকে আমরা এই মিসাইলটাকে ছেড়ে দিতে পারি বা তোমার ওর মধ্যে মোবাইল অটোনোমাস লঞ্চারের মাধ্যমে মানে কোনো একটা নির্দিষ্ট জোনে গেলে অটোমেটিক্যালি ওটা লঞ্চ হয়ে যাবে এরকমভাবে ওটাকে ছাড়তে পারি বা আমরা শিলোজ থেকে ছাড়তে পারি শিলোজ কি হয় শিলোজটা মেনলি কি বলে শিলোজ বলতে বোঝায় যে ধরো কোনো বড় একটা প্যাড যা যার নিচটায় কোনো কিছু অনেক বেশি বাল্ক অ্যামাউন্টের জিনিস স্টোর করতে ওটা ব্যবহার করা হয় সেটাকে বলে শিলো এবার এই শিলোর ওপর থেকে এটাকে কিন্তু ছাড়া যেতে পারে ঠিক আছে সুতরাং এ কিন্তু লঞ্চিংয়ের প্রচণ্ড পরিমাণে ফ্লেক্সিবিলিটি দেয় মানে এই এটার ডিজাইনটা এমন করেই করা আছে যে যে কোনো অরিয়েন্টেশন থেকে কিন্তু এটা পারফেক্ট লঞ্চিং দিয়ে দেয় ঠিক আছে আচ্ছা দ্য কম্বিনেশন অফ সুপারসোনিক স্পিড অ্যান্ড ওয়ারহেড মাস প্রোভাইডস হাই কাইনেটিক এনার্জি এনসিউরিং ট্রিমেন্ডাস লেথাল এফেক্ট ঠিক আছে লেথাল মানে কি লেথাল মানে হচ্ছে প্রচণ্ড হানিকর বা মৃত্যুকর ঠিক আছে মানে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে এর যে গতিটাও খুব বেশি প্লাস এর যে ওয়ার হেড মানে এর মাথার কাজটা হেড জায়গাটা কোনটা এটা ধরো একটা এটা যদি একটা মিসাইল হয় তাহলে এই জায়গাটাকে বলা হবে ওয়ার হেড ঠিক আছে তো এর ওয়ার হেডের মাসটা খুব বেশি আর এর গতিটা খুব বেশি সেই জন্য এটা কী হয় এটার কাইনেটিক এনার্জিটা খুব হয় আমরা জানি সবাই যে কাইনেটিক এনার্জি বলতে কী বোঝায় হাফ এম ভি স্কয়ার ঠিক আছে এবার সুপার গতিবেগের জন্য ভিটা বেছে ওয়ার হেডের ওজনের জন্য মাছটা সেই জন্য এটা কিন্তু ও কাইনেটিক এনার্জিটা খুব বেশি হয় আর এবার কাইনেটিক এনার্জিটা খুব জোরে কাইনেটিক এনার্জি নিয়ে কোনো কিছুর উপর যখন পড়ে তখন কিন্তু এটা ওটা ওই জায়গাটার উপর তছনছ করে দেয় মানে ওটার অবস্থা মানে যেটার উপর টার্গেট যেটা সেটার আর কোনো চিহ্নই রাখে না খুব বাজে অবস্থা করে দেয় সেই জন্য এটা কিন্তু প্রচুর ক্ষতিকর ঠিক আছে মানে যারা তো একটার উপর একটা যখন অন্য মানে একটা দেশ যখন অন্য দেশের উপরে মিসাইল ফেলবে তখন তো তার টার্গেট থাকবে সেই জায়গাটাকে নিশ্চিন্ত করে দেওয়ার সেই ক্ষেত্রে কিন্তু তারা সুপারসোনিক ইয়েই কি বলে সুপারসোনিক ক্রুজ মিসাইলই ইউজ করবে নেক্সট হচ্ছে ব্রাহ্মোস ইজ দ্য অনলি নোন ভার্সেটাইল সুপারসোনিক ক্রুজ মিসাইল সিস্টেম হুইচ ইজ ইন সার্ভিস ঠিক আছে এই সময় ভারতীয়রা মানে ভারতের সেনাবাহিনী এটা খুব বেশি ডিফেন্স মিসাইল হিসেবে ইউজ করে থাকে আমরা খবরও বারবার পড়েছি সেটা হচ্ছে ব্রাহ্মোস তো এই ব্রাহ্মোস কিন্তু এটা হচ্ছে এই মুহূর্তে মানে ইউজ করা একটা সব থেকে ভার্সেটাইলই বলা চলে ভার্সেটাইল মানে সব রকম কাজ ও মানে যা যা রিকোয়ারমেন্ট থাকে সব কিছুই এ ফুলফিল করে দেয় তো এটা সেই জন্য প্রচুর বেশি পরিমাণে ইউজ করা হয় ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে হাইপারসোনিক ক্রুজ মিসাইল হাইপারসোনিকটা দেখা যাক কি হাইপার মানে হচ্ছে মাত্রাতিরিক্ত তাই না হাইপার টেনশন মানে চাপ হাইপার তাহলে এখান থেকে আমরা ম্যাক নাম্বারের কী আইডিয়াটা পেলাম সেটা হচ্ছে ওটা কিন্তু সুপারসোনিকের থেকেও বেশি হবে হ্যাঁ ট্রাভেলস এট এ স্পিড অফ মোর দ্যান ফাইভ ম্যাক ঠিক আছে বুঝতেই পারছো ওটা টু টু থ্রি ছিল এটা মোর দ্যান ফাইভ ম্যাক মেনি কান্ট্রিজ আর ওয়ার্কিং টু ডেভেলপ হাইপারসোনিক ক্রুজ মিসাইল অনেকেই কিন্তু এই হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরি করার কাজ করছে কেন কারণ দেখো সুপারসনিকের থেকে এর স্পিডটা অনেক বেশি হবে স্পিডটা যত বেশি হবে তত তো কী হবে তার স্কোয়ারের মাল্টিপলে ওর কাইটিক এনার্জিটা পারবে সুতরাং আরও বেশি ওটা ক্ষতি করে পরিণত হবে ব্রাহ্মোস টু এরো স্পেস ইজ অলসো ইন দ্য প্রসেস অফ ডেভেলপিং এ হাইপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস টু হুইচ উড ফ্লাই স্পিড গ্রেটার দেন ফাইভ ম্যাক ঠিক আছে ব্রাহ্মস টুকে ওই হাইপারসোনিক ক্রুজ মিসাইল হিসেবেই মানে ব্রাহ্মসের যে সুপারসোনিকটা করা হয়েছিল তার থেকে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে ওটাকে হাইপারসোনিক মানে আরও গতি উচ্চগতি সম্পন্ন একটা ক্রুজ মিসাইলে পরিণত করার চেষ্টা করা হচ্ছে তো যেটা মোটামুটিভাবে ব্রাহ্মস টুটা ফাইভ ম্যাকের কাছাকাছি স্পিডে উঠতে পারবে তাহলে বোঝা গেল ক্রুজ মিসাইল কি আর ক্রুজ মিসাইলের ক্লাসিফিকেশনগুলো এবার যেটা আছে সেটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল দেখা যাক ব্যালিস্টিক মিসাইল কী হয় আচ্ছা মিসাইল সম্পর্কে তোমাকে একটা কথা বলে দিই মিসাইলের রকেটের পার্থক্যটা প্রথমেই তোমাদেরকে বললাম এবার মিসাইল কনসেপ্টটা যে ডক্টর কালাম আসার পর যখন আইজিডিপি বা আদার প্রোগ্রামস এলো সেই রকম সময় এসছিল ইন্ডিয়াতে সেটা কিন্তু না আমরা যদি আমাদের প্রাচীন ইতিহাস বা মধ্যযুগীয় ইতিহাস পড়ি সেখানে কিন্তু এই মিসাইল টাইপেরই একটা রকেটের ব্যবহার দেখা গেছিলো প্রথম কিন্তু শ্রীরঙ্গপত্তমের যে যুদ্ধ হয় মোস্ট অবলি সতেরোশো বিরানব্বই যেখানে টিপু সুলতানের সাথে ব্রিটিশারদের যুদ্ধ হয় তো সেখানে কিন্তু টিপু সুলতান বাহিনী প্রথম এই ধরনের একটা ওয়েপন কিন্তু ব্যবহার করেছিল ব্রিটিশারদের এগেনস্টে ঠিক আছে সুতরাং মিসাইলে কিন্তু এই হিস্ট্রিটাও আমাদেরকে জেনে রাখতে হবে ওটা মোটামুটি একটা অ্যান্সিয়েন্ট পিরিয়ডেরই ঘর মানে অ্যান্সিয়েন্ট ঠিক না মানে মিডিভেল আর প্রি বলতে পারি প্রিমডার্ন এরাতেই একটা ঘটে যাওয়া ঘটনা তো সেজন্যই ওই জায়গাতে মানে আমাদের কিন্তু মিসাইলের প্রচলনটা বা মিসাইলের চিন্তাধারাটা কিন্তু অনেক দিন আগেই ভারতবাসী করে ফেলেছিল। ঠিক আছে তো এবার হচ্ছে ব্যালিস্টিক মিসাইল ব্যালিস্টিক মিসাইল কি হয় এ ব্যালিস্টিক মিসাইল ইজ এ মিসাইল দ্যাট হ্যাজ এ ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি ওভার মোস্ট অফ ইটস ফ্লাইট পাথ রিগার্ডলেস অফ ওয়েদার অর নট ইট ইজ এ ওয়েপন ডেলিভারি ভেহিকেল ঠিক আছে মানে এক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইল বলতে বোঝাই এর গতিপথটাই মেনলি বলে দেয় যে এটা কি নেচারের এটা ক্রুজ মিসাইল না ব্যালিস্টিক মিসাইল দেখো ব্যালিস্টিক গতিপথ কি হয় আমরা যদি ক্লাস ইলেভেন টুয়েলভে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা একটা জিনিস পড়েছিলাম সেটাকে নাম দিয়েছিলাম প্রোজেক্টাইল মোশন দেখো এটা হচ্ছে একটা ল্যান্ড ল্যান্ডের অনেক রকম ভূমিরূপ আছে এখানে মানুষজন বাস করে কোথাও পাহাড় পাহাড়টাহাড় আছে ঠিক আছে এবার এই পয়েন্টটাই আমাকে কোন একটা মিসাইলকে ফেলতে হবে তাহলে আমরা যদি এমন একটা মিসাইলকে করি যেটা প্রায় ভূমি ঘেঁচে ঘেঁষে বা একটু দূরে দূরে গিয়ে আবার এখানটায় গিয়ে পড়বে এটা হয়ে যাবে ক্রুজ মিসাইল আর এটা যদি একদম প্রজেক্টাইল মোশানে গিয়ে এরকমভাবে ইউ সেফভাবে প্রোজেক্টাইল যে মোশন সেটার ওপর গিয়ে পড়ে তাহলে সেটাকে বলা হবে ব্যালিস্টিক মিসাইল ঠিক আছে আর এই যে পাথটা ইউ লম্বা একটা পথ যাচ্ছে এই পাথটাকেই কিন্তু বলা হবে ব্যালিস্টিক পাথ ঠিক আছে তাহলে এইটা হচ্ছে গতিপথের দিক দিয়ে ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইলের মেনলি পার্থক্য ঠিক আছে এবার ওটার ব্যালিস্টিক মিসাইলের সে কাজই হোক সেটা ওখানে গিয়ে কোনো একটা বোম বা ওয়েপেন কিছু একটা ফেলতে হবে বা অন্য কোনো যদি পরীক্ষামূলক কাজ হয় যাই হোক না কেন এই ব্যালিস্টিক মিসাইল কিন্তু সবসময় ওরকম প্রোজেক্টাইলের মতোই ট্র্যাজেক্টরিটা নেবে মানে প্রাশের গতি যেটাকে বলে বাংলায় বুঝতে পেরেছো মানে একটা ইউ সেফ একটা ট্র্যাজেক্টরি কিন্তু ও নেবে Ballistic missiles are categorized according to their range maximum distance measured along the surface of Earth's ellipsoid from the point of launch to the point of impact of the last element of their. পে ঠিক আছে ব্যালিস্টিক মিসাইল আমরা একটা জিনিস দেখেছি ব্যালিস্টিক মিসাইল কিন্তু মিসাইল কিন্তু এমন নয় যে এক জায়গা থেকেই গোটা মানে পড়তে হবে এমনও কিন্তু অনেক জায়গায় থাকে ওর মধ্যে থেকে ছোটো 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 জিনিস পেলোডের মতো মানে ধরো একটা বড় মিসাইল অনেক কিছু অনেকগুলো ওয়েপন ক্যারি করে আনছে এটা একটা বড় একটা মিসাইল যদি আমি বলি এটার মধ্যে অনেকগুলো ছোট ছোটো 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 বোম আছে ঠিক আছে এবার এগুলো যে সবই এক জায়গাতে গিয়ে পড়বে তা না কোথাও এটা পড়লো তার মানে ওর ওজনটা কমলো কোথাও এটা করলো এটা পড়লো এটা পড়লো দেষে অব দি এটা যেটা পড়বে এটাকে লাস্ট পেলোড বলে ঠিক আছে তো এইভাবে এটার কিন্তু রেঞ্জটাকে মাপা হয় ঠিক আছে মানে তাহলে এখানে কি বলছে যে ব্যালিস্টিক মিসাইলস আর ক্যাটেগোরাইজড অ্যাকর্ডিং টু দেয়ার রেঞ্জ মানে এটার পাল্লা কোথা থেকে কত দূরও যেতে পারবে সেটার উপর ভিত্তি করে অ্যান্ড ম্যাক্সিমাম ডিস্টেন্স মেজার্ড অ্যালং দ্য সারফেস অফ আর্থস ইলিপসাইড আমরা তো ইলিপি আর্থের সারফেসটাকে বা আর্থকে মেনলি আমরা ইলিপসয়েড হিসেবেই ধরি এই ইলিপটিক্যাল মানে ওটা সূর্যের চারিদিকেও ইলিপ্টিক্যাল পাথি যায় এরকমই একটা ধরি বা পৃথিবী যদি আমরা আকৃতিও ধরি সেটা তো স্ফেরিক্যাল ধরি না ওটাকে স্ফেরয়েডই ধরি ঠিক আছে মানে মাঝখানটা মোটা ওপর দুটো চাপা এবার ওটা কিন্তু মেনলি অনেকটা মানে ডিম্বাকৃতি মানেই মেনলি ইলিপসকে ডিনোট করে তো সেই জন্য ওর গ্রাউন্ড মানে আর্থের নেচারটাকে আমরা ইলিপস সাইডই ধরছি তো ফ্রম দ্য পয়েন্ট অফ লঞ্চ টু দ্য পয়েন্ট অফ ইম্প্যাক্ট অফ দ্য লাস্ট এলিমেন্ট অফ দ্যার পেলন ঠিক আছে তো এটাকে কিন্তু যে ক্লাসিফিকেশনটা করা হয় সেটা হচ্ছে যে যেখান থেকে ছাড়া হচ্ছে আর ওর ওই প্লে লোডের মধ্যে শেষটা যেখানে অব্দি পড়ছে সেটা কোথায় এই দুটোর ওপর ভিত্তি করে আর তার পাল্লা এই দুটোর ওপর ভিত্তি করেই কিন্তু মেনলি এই ব্যালিস্টিক মিসাইলদেরকে আমরা ক্লাসিফাই করতে পারবো দ্য মিসাইল ক্যারি এ হিউজ প্লে লোড ঠিক আছে এই ধরনের ব্যালিস্টিক মিসাইল কিন্তু প্রচুর পরিমাণ ভারী জিনিসপত্র মানে ভারী বোম বা ওয়েপেন বহন করে নিয়ে যেতে পারে মানে আমরা যদি এগুলোর খরচার দিক থেকে দেখি না তাহলে একটা ব্যালিস্টিক তৈরি করতে প্রায় পাঁচটা ক্রুজ মিসাইলের সমান টাকা লাগে ঠিক আছে তো সুতরাং যেটা করতে বেশি খরচা হবে সেটা নিশ্চয়ই ক্যাপাসিটি বা এফিসিয়েন্সিও অনেক বেশি হবে বা সেটার ক্যারি পাওয়ারও অনেক বেশি হবে ঠিক আছে দ্য ক্যারেজ অফ এ ডেডলি ওয়ারহেড ইজ জাস্টিফাইড বাই দ্য ডিস্টেন্স দ্য মিসাইল ট্রাভেলস ঠিক আছে তার মানে এটা কি মানেটা হচ্ছে যে মিসাইলটাকে কত দূর ব্যালিস্টিক মিসাইলটাকে কত দূর যেতে হবে তার উপরেই কিন্তু ওই ওর ওয়ারহেডের ওপর কী লেভেলের লোড আমরা দিতে পারবো সেটাকে ডিপেন্ড করবে ঠিক আছে মানে যে ও যত ও যেতে পারবে ততে ও যতদূর মানে যতটা পরিমাণ পেলোড নিতে পারবে সেই অনুপাতেই কিন্তু আমাদেরকে ওর মধ্যে পেলোডটা রাখতে হবে নেক্সট ব্যালিস্টিক মিসাইলস ক্যান বি লঞ্চ ফ্রম শিপস অ্যান্ড ল্যান্ড বেসড ফেসিলিটিস ঠিক আছে মানে আমরা জাহাজ থেকেও ব্যালিস্টিক মিসাইলকে লঞ্চ করতে পারি বা ছাড়তে পারি বা ল্যান্ড বেসড ফেসিলিটিস মানে যে সমস্ত মানে ভূমি থেকেও আমরা ছাড়তে পারি যেখানে এই মানে এটা লঞ্চিংয়ের ফেসিলিটিগুলো থাকছে ঠিক আছে ফর এক্সাম্পল পৃথিবী ওয়ান পৃথিবী টু অগ্নি ওয়ান অগ্নি টু অ্যান্ড আর কারেন্টলি অপারেশনাল ইন দ্য ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস ঠিক আছে ইন্ডিয়ার যে ডিফেন্স ফোর্স তারা কিন্তুই মানে এই সমস্ত ব্যালিস্টিক মিসাইলগুলো ইউজ করে থাকে কী কী পৃথিবী ওয়ান পৃথিবী টু অগ্নি ওয়ান অগ্নি টু মানে আমাদের মধ্যে কিন্তু পৃথিবী আর ব্রাহ্মস এগুলো সব আমাদের কাছে একই ছিল কিন্তু আমরা দেখো যখনই আমরা এর ফাংশানটা বুঝতে পেরেছি তখন আমরা কিন্তু ধীরে ধীরে ওটা কীরকম অপারেশন করে সেটাও বুঝতে পারছি ব্রাহ্মসটা একটা ক্রুজ মিসাইল সুতরাং ওটা কোন পথ দিয়ে যাবে সেটা আমরা বুঝতে পারছি আর পৃথিবী বা অগ্নি এগুলো কি হচ্ছে এগুলো হচ্ছে ব্যালিস্টিক মিসাইল সুতরাং ওটা কোন ট্রাজেক্টরি দিয়ে যাবে সেটাও আমরা বুঝতে পারছি ঠিক আছে সুতরাং দিয়ে যদি আমাদের কোয়েশ্চেন্স আসে যে পৃথিবী ইজ এ কাইন্ড অফ তখন সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে ওটা ব্যালিস্টিক মিসাইল না ক্রুজ মিসাইল ঠিক আছে আচ্ছা নেক্সট এবার দেখো বেসড অন লঞ্চ মোড এটাকে কত ভাগে ভাগ করা যায় প্রথমে হচ্ছে সারফেস টু সারফেস মিসাইল এ সারফেস টু সার্ফেস মিসাইল ইজ এ গাইডেড প্রোজেক্টাইল লঞ্চ ফ্রম এ হার হ্যান্ড হেল্ড ভেহিকেল মাউন্টেড টেলার মাউন্টেড অর ফিক্সড ইনস্টলেশন ইট ইজ অফেন পাওয়ার্ড বাই এ রকেট মোটর অর সামটাইমস ফায়ার্ড বাই অ্যান্ড এক্সপ্লোসিভ চার্জ সিন্স দ্য লঞ্চ প্ল্যাটফর্ম ইজ স্টেশনারি সুতরাং সার্ফেস টু সার্ফেস আমরা কী দেখলাম যে এটা কিন্তু মানে এটা বিভিন্ন রকমভাবে এটাকে এর এই প্রজেক্টাইল মোশন মোশনটাকে লঞ্চ করা যেতে পারে সেটা হ্যান্ড হেল্ড হতে পারে মানে ধরো কোনো একটা পকেট কম্পিউটার বা কোনো একটা রিমোট বা কোনো একটা বাটন প্রেস করে ওটাকে মানে ওটা লঞ্চটা করানো যেতে পারে বা ধরো ভেহিকেল মাউন্টেড হতে পারে মানে কোনো একটা লঞ্চ ভেহিকেল আছে তার ওপর ওটাকে রেখে সেটাকে চালানো যেতে পারে বা ট্রেইলার মাউন্টেড হতে পারে বা ট্রেলার মাউন্টেড মানে মেনলি প্রথমের যে বেসিক থার্স্টটা সেটা ওই ট্রেলারটার মাধ্যমে যাবে এরকম ভাবে হতে পারে অর ফিক্সড ইনস্টলেশন মানে একটা নির্দিষ্ট একটা ইনস্টলেশন সিস্টেম আছে সেটার মধ্যে দিয়ে ওটা লঞ্চ হবে এরকমভাবে করা যেতে পারে ইট ইজ অফেন পাওয়ার্ড বাই এ রকেট মোটর অর সাম সামটাইমস ফায়ার uh, বাই an এক্সপ্লোসিভ চার্জ সিন্স দ্য লঞ্চ platform is স্টেশনারি ঠিক আছে যেহেতু যেখান থেকে ওটাকে লঞ্চ করা হবে সেটা যেহেতু স্টেশনারি মানে স্থির সেই জন্য ওখানে কিন্তু মানে ওটার মধ্যে রকেটের মোটর লাগিয়ে লাগিয়ে ওটাকে এক জায়গা থেকে ওর ব্যালিস্টিক মোশনটা শুরু করা যেতে পারে বা ওর মধ্যে কোনো একটা এক্সপ্লোশন ঘটিয়ে মানে এক্সপ্লোসিভ চার্জের মাধ্যমে এক্সপ্লোশন ঘটিয়ে যেটা একটা খুব বড় আপ থার্স্ট দেবে যেটা ওকে ওই শুরু করতে মানে উপরে উঠতে শুরু করতে যে থাস্টটার প্রয়োজন হয় সেই থাস্ট থার্স্ট কি হয় সেটা আমি তোমাদেরকে বলিয়েছি এর আগেই সেই থার্স্টটা দেবে যেটা ওকে ওপর দিকে উঠে ওর নির্দিষ্ট টার্গেটে যেতে শুরু সাহায্য করবে এভাবে কিন্তু সার্ফেস টু সার্ফেস এয়ার মানে ব্যালিস্টিক মিসাইলগুলো লঞ্চ করা যেতে পারে এবার এগুলো সার্ফেস টু সার্ফেস মানে কি সার্ফেস থেকে যখন ওটাকে ছাড়া হবে তার মানে কী হবে ওটা ওটার লঞ্চিং যে মোডটা সেটা স্টেশনারি মোড থেকে শুরু হবে সুতরাং ওটার উপর কিন্তু কন্ট্রোলটা অনেক বেশি থাকবে মানুষের অনেক রকমভাবে ডিজাইন করে কিন্তু ওকে এক জায়গা থেকে আর এক জায়গা পাঠানো যেতে পারে নেক্সট হচ্ছে সার্ফেস টু এয়ার এ সার্ফেস টু টু এয়ার মিসাইল ইজ ডিজাইন ফর লঞ্চ ফ্রম দ্য গ্রাউন্ড টু ডিস্ট্রয় এরিয়াল টার্গেটস লাইক এয়ারক্রাফ্টস হেলিকপ্টারস অ্যান্ড ইভেন ব্যালিস্টিক ঠিক আছে এবার ধরো কেউ একটা সারফেস টু সার্ফেস একটা ধরো ব্যালিস্টিক ছেড়ে দিয়েছে এবার সেটাকে দেখতে পেয়েছি এবার সেটাকে একটা আরেকটা মিসাইল দ্বারা আকাশেই ওটাকে ধ্বংস করতে হবে তখন আমরা কী ছাড়বো আমরা সেটাকে সেক্ষেত্রে ছাড়বো সারফেস টু এয়ার মিসাইল ঠিক আছে এবার সারফেস টু এয়ার মিসাইল কী হতে পারে ধরো কোনো একটা এয়ারক্রাফট ধরো যাচ্ছে সেটাকে আমাকে ধ্বংস করতে হবে তখন আমি এখান থেকে একটা সার্ফেস টু এয়ার ব্যালিস্টিক মিসাইল ইয়ে করবো মানে এটার টার্গেটটা কী হবে এটা টার্গেটটা হবে এয়ারে ঠিক আছে এটা টার্গেটটা কখনোই সার্ফেসে হবে না টার্গেটটা হবে এয়ারে একটা নির্দিষ্ট পয়েন্টের থ্রু আমরা তো মিসাইলের ক্ষেত্রেই বলেছি মিসাইলকে আমরা যে কোনো দিকে গাইড করতে পারি ঠিক আছে এটা তো রকেট নয় যে ওটাকে ছেড়ে দিলাম ওটা একটু পাস কাটিয়ে দিল এয়ারক্রাফটার ওটা নষ্ট হয়ে গেল সেটা না আমরা ঠিক গাইড করে ওই এয়ারক্রাফটটার ওপরেই কিন্তু ওটাকে ফেলতে পারি ঠিক আছে তাহলে মানে হেলিকপ্টার বা আদার্স অন্যান্য কিছুকে ডিস্ট্রয় করার ক্ষেত্রে আমরা সার্ফেস টু এয়ারকে ব্যবহার করবো দিস মিসাইলস আর জেনারেলি কল্ড এয়ার ডিফেন্স সিস্টেমস অ্যাজ দ্য ডিফেন্ড এনি এরিয়াল অ্যাটাক বাই দ্য এনিমি ঠিক আছে এটাকে এই সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমটাকে আমরা এয়ার ডিফেন্স সিস্টেমও বলি কারণ ওটা কি হয় যে অন্য কারোর মানে অ্যাটাক করা জিনিসকে আমরা আকাশেই ধ্বংস করতে পারি সেই জন্য এটাকে আমরা কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমও বলতে পারি ঠিক আছে এক্ষেত্রে আমাদের টার্গেটটা কিন্তু সবসময় মাথায় থাকতে হবে টার্গেটটা কিন্তু আমাদের এর কোনো সার্ফেসে হবে না টার্গেটটা হবে এয়ারে কোথা থেকে লঞ্চ হচ্ছে আর কোথায় তার টার্গেট এটাই কিন্তু এই দুটোকে ডিনোট করে সার্ফেস টু সার্ফেস মানে সার্ফেস থেকে লঞ্চ হচ্ছে টার্গেটটাও সার্ফেসে সার্ফেস টু এয়ার মানে হচ্ছে সার্ফে সার্ফেস থেকে লঞ্চ হচ্ছে টার্গেটটা হচ্ছে এয়ারে নেক্সট হচ্ছে সার্ফেস কোস্ট টু সি মিসাইল ঠিক আছে এ সার্ফেস টু সি মিসাইল ইজ ডিজাইন টু বি লঞ্চ ফ্রম ল্যান্ড টু সিপ ইন দ্য সি অ্যাজ টার্গেটস ঠিক আছে এবার ধরো জলপথে কেউ অ্যাটাক করেছে এবার সেই জলপথে অ্যাটাকটাকে আমাদেরকে বাঁচাতে হবে এবার তার মানে ওদের ওই শিপটাকে আমাকে ডিস্ট্রয় করতে হবে এখন আমি ধরো সার্ফেসের ব্যাখ্যা লিখবে দেখো লেখা আছে কোস্ট মানে কোনো একটা সমুদ্রে উপকূলবর্তী লঞ্চ প্যাড থেকে আমরা আমাদেরকে এই মিসাইলগুলোকে লঞ্চ করতে হবে যার ফলে আমরা ঠিক টার্গেটটাকে কিন্তু আমাদের টার্গেটটা কোথায় থাকবে টার্গেটটা থাকবে সিতে বা সমুদ্রে সেই জন্য এটা কিন্তু সার্ফেস টু সি হলো ঠিক আছে আমাদের টার্গেটটা যদি ল্যান্ডে থাকে সার্ফেস টু সার্ফেস হবে সার্ফেসটা টার্গেটটা যদি এয়ারে থাকে সার্ফেস টু এয়ার হবে আবার এক্ষেত্রে কি আছে টার্গেটটা আমাদের সিতে সেই জন্য এটা সারফেস টু সি একটা লঞ্চ ভেহিকেল নেক্সট

এয়ার নেক্সট হচ্ছে এয়ার টু সারফেস অ্যান্ড এয়ার টু সারফেস মিসাইল ইজ ডিজাইন ফর লঞ্চ ফ্রম মিলিটারি এয়ার ক্যাফ্ট অ্যান্ড স্ট্রাইকস গ্রাউন্ড টার্গেটস অন ল্যান্ড অ্যাট সি অর বোথ ঠিক আছে এয়ার টু সার্ফেস মানে কি আমাদের এক্ষেত্রে কিন্তু লঞ্চিং পয়েন্টটা হবে এয়ার আর আমাদেরকে ডিস্ট্রয় যেটা করতে হবে বা তার টার্গেটটা হবে আইদার সার্ফেস অর সি দুটোই হতে পারে ঠিক আছে তো সেই জন্য এটাকে কিন্তু এয়ার টু সারফেস বা এয়ার টু সিও মিসাইলও এক্ষেত্রে বলা হয় দ্য মিসাইলস আর বেসিক্যালি গাইডেড ভায়া লেজার গাইডেন্স infrared গাইডেন্স অ্যান্ড অপটিক্যাল গাইডেন্স or ভায়া GPS সিগন্যালস ঠিক আছে এবার এই গাইডেন্স মেটিরিয়ালসগুলো আমরা এর পরে গিয়ে পড়বো তো মেনলি কিন্তু এই এগুলোকে তো আমরা বলেইছি আমরা মিসাইলকে গাইড করতে পারি এগুলোকে আমরা মেনলি লেজার গাইডেন্স মানে লেজারের মাধ্যমে লেজার তরঙ্গের মাধ্যমে আমরা এটাকে গাইড করতে পারি ইনফ্রারেড গাইডেন্স মানে অবলোহিত তরঙ্গ যেটা সেটা সেগুলোর মাধ্যমে ওটাকে আমরা গাইড করতে পারি বা কন্ট্রোল করতে পারি অ্যান্ড অপটিক্যাল গাইডেন্স অপটিক্যাল গাইডেন্স মানে আমরা যদি ফোটনকে নিয়ে কোনো কাজ করতে পারি সেক্ষেত্রে আমরা ওভাবে এটাকে গাইড করতে পারি অর ভায়া জিপিএস ঠিক আছে জিপিএসটা তো আমি তোমাদের আগে বলি জিপিএস সিগন্যালের মাধ্যমে আমরা এর মাধ্যমে কি করি আমরা এর মাধ্যমে কিছুই করি না সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র টার্গেটটা কোন জায়গায় আছে আর কোন পার্থ দিয়ে গেলে আমরা শর্টেস্ট ওটাকে হিট করতে পারবো সেটাকেই কিন্তু আমরা ইন্ডিকেট করি দ্য টাইপ অফ গাইডেন্স ডিপেন্ডস অন দ্য টাইপ অফ টার্গেট ঠিক আছে এবার কোন টাইপের গাইডেন্স আমরা নেবো সেটা কিন্তু আমরা সবসময় করি কি আমরা কিন্তু টার্গেটটা কোন জায়গায় আছে সেটার উপর ডিপেন্ড করেই করতে পারি নেক্সট হচ্ছে সি টু সি মিসাইল এ সি টু সি মিসাইল ইজ ডিজাইন ফর লঞ্চ ফ্রম ওয়ান শিপ টু অ্যানাদার শিপ এবার ধরো জাহাজে যুদ্ধ চলছে এক জাহাজ থেকে আরেক জাহাজ ঠিক আছে এবার ওদের ওয়ারশিপ আর আমাদের ওয়ারশিপ বা শিপস ইউজ ফর ওয়ার তো সেগুলোকে সেগুলোর মধ্যে যদি একটা থেকে আরেকটা ডিস্ট্রয়ের জন্য আমরা করি মানে এক্ষেত্রে তার লঞ্চিং পয়েন্টটা হবে সি আবার টার্গেট পয়েন্টও হবে সি এক্ষেত্রে আমরা যে ব্যালিস্টিক মিসাইলগুলো ইউজ করবো সেটাকে বলবো আমরা সি টু সি মিসাইল নেক্সট হচ্ছে সি টু সার্ফেস কোস্ট মিসাইল এ সি টু সার্ফেস মিসাইল ইজ ডিজাইন ফর লঞ্চ ফ্রম শিপ টু ল্যান্ড বেসড অন টার্গেটস ঠিক আছে এবার বলছি এক্ষেত্রে আমরা কি এক্ষেত্রে আমরা আমাদের লঞ্চিং পয়েন্টটা হবে সি আর আমাদের টার্গেট পয়েন্ট হবে ল্যান্ডে ঠিক আছে যখন আমরা সি থেকে ল্যান্ডে কোনো একটা ব্যালিস্টিক মিসাইল ছাড়বো তখন সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো সি টু সার্ফেস বা কোস্ট উপকূলবর্তী কোনো জায়গাকেই মেনলি হিট করার চেষ্টা করবো সি টু সার্ফেস অর কোস্ট মিসাইল ঠিক আছে তাহলে আশা করছি আমরা বুঝতে পারলাম ব্যালিস্টিক মিসাইল জিনিসটা কি ব্যালিস্টিক মিসাইলের ট্র্যাজেক্ট্রিটা কী আর ব্যালিস্টিক মিসাইলের এই যে মানে মেনলি ব্যালিস্টিক মিসাইলের এই যে ক্লাসিফিকেশন এটা কিন্তু লঞ্চিং পয়েন্ট আর টার্গেট পয়েন্ট এই দুটোর উপরেই ভিত্তি করে ঠিক আছে আচ্ছা এবার যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল জিনিসটা কি অ্যান্ড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইজ এ গাইডেড মিসাইল প্রাইমারিলি ডিজাইন টু হিট অ্যান্ড ডিস্ট্রয় হেভিলি আর্মার্ড ট্যাঙ্কস অ্যান্ড আদার আর্মার্ড ফাইটিং ভেহিকলস ঠিক আছে অ্যান্টি ট্যাঙ্ক মানে বুঝতেই পারছো ট্যাঙ্ক ধ্বংসকারী তো ট্যাঙ্কের মধ্যে কি থাকে ট্যাঙ্কের মধ্যে প্রচুর গুলিগুলা থাকে তো আর এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলগুলো ডিজাইন করা হয় এমনভাবে যে এগুলো গিয়ে ওই ট্যাঙ্কটার উপর পড়বে যে ট্যাঙ্কটাকেই নষ্ট করে দেবে তার ফলে ওদের শত্রুপক্ষের মানে প্রচুর গুলিগুলা নষ্ট হবে ঠিক আছে বা শুধু ট্যাঙ্কই নয় যে আদার আর্মার্ড ফাইটিং ভেহিকলস মানে যে সমস্ত জায়গায় আরও প্রচুর বোম টোম মজুত করা আছে সেখানেও কিন্তু মারার জন্য মানে সেই জায়গাটাকে ওদের বোমের বা ওদের শক্তি কমিয়ে দেওয়ার জন্য এই মিসাইলগুলো ব্যবহার করা হয় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলস কুড বি লঞ্চড ফ্রম এয়ারক্রাফট হেলিকপ্টারস ট্যাঙ্কস অ্যান্ড অলসো ফ্রম শোল্ডার মাউন্টেড লঞ্চার ঠিক আছে মানে এটা কিন্তু শুধুমাত্র মানে ল্যা সারফেস থেকেই পাঠাতে হবে তা না এটা কিন্তু আকাশ থেকেও এই অ্যান্টি ট্যাঙ্ক মানে যে মিসাইলটার মাধ্যমে কোনো একটা ভারী এক্সপ্লোসিভের মজুতকে নষ্ট করা হবে সেটাকেই মেনলি আমরা বলবো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এটাকে আমরা এয়ারক্রাফ্ট থেকে মানে আকাশ পথে এয়ারক্রাফ্ট থেকে হেলিকপ্টার থেকেও ছাড়তে পারি বা ট্যাঙ্ক থেকেও এটাকে ছাড়তে পারি বা এটাকে আবার কিন্তু সোল্ডার মাউন্টেড লঞ্চার ঠিক আছে মানে এটা কিন্তু মানে কাঁধে করে যে নিয়ে ওই ভুলে গেলাম বর্ডার সিনেমায় বর্ডার সিনেমায় এরকম কিন্তু একটা লঞ্চারকে দেখানো হয়েছিল যে কাঁধে করে নিয়ে যাচ্ছে কাঁধে করেই লঞ্চ করতে করতে যাচ্ছে মিসাইল তো ওরকম করে মানে সৈন্যরা কাঁধে করেও কিন্তু নিয়ে চলে যায় আর একটা জিনিস এই ইন্ডিয়া এখন ইন্ডিজিনিয়াসলি মানে পুরোপুরি ভারতেই যে এরকম একটা অ্যান্টিট্যাক মিসাইল বানাচ্ছে তো সেই মিসাইলটায় কী হয় সেখানে মিসাইলটা এরকম একটা লঞ্চ ভেহিকেল ইউজ করা হয় তিনটে স্ট্যান্ডের ওপর এই ভেহিকেলের লঞ্চারটা দাঁড়ানোতে দাঁড়িয়ে থাকে তার মধ্যে মিসাইলটাকে রাখা হয় এবার এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় ট্রাইপড টিআরআই পিওডি ঠিক আছে যেহেতু এই তিনটে ইয়ের ওপর মানে তিনটে পায়ের ওপরও দাঁড়িয়ে থাকে সেই জন্য এটাকে বলা হয় ট্রাইপড এবার এই ট্রাইপডটা কী হয় ট্রাইপডটা মেনলি ওই যে মানে এটা কেন ইউজ করা হয় এই ট্রাইপডটা মেনলি কি একটা লঞ্চিং ভেহিকেল মানে এটার মাধ্যমে মিসাইলটাকে ছাড়া হবে এবার এটার সিস্টেমটা এতই উন্নত করা হয়েছে যে এটাকে শুধুমাত্র একটা সোলজার নিজেই এটাকে অপারেশন করতে পারবে মানে এই ক্ষেত্রে এটাকে কাঁধে করে নিয়ে গিয়ে লঞ্চ করবে এটা না ও কিন্তু নিজেই যদি একাই অপারেশন করে এটাকে এটা থেকে কিন্তু মিসাইলটাকে ছাড়তে পারবে সেই জন্য এটাকে ডিজাইন করা হচ্ছে আর এই জন্য এটাকে কিন্তু ট্রাইপড বলা হয় ঠিক আছে বুঝতে পারা গেল তাহলে তাহলে অ্যান্টি ট্যাক মিসাইল জিনিসটা কি সেটা বোঝা গেল আচ্ছা এবার হচ্ছে বেসড অন প্রোপালসান ঠিক আছে প্রোপালসান মানে এবার ওই এবার জ্বালানির দিকটায় আমরা একটু আসবো যে কী করে মানে কীরকম কীরকম জ্বালানি ব্যবহার করে আমরা কীরকম কীরকম ব্যালিস্টিক মিসাইলস বা ক্রুজ মিসাইলস বা কী জিনিস আমরা তৈরি করতে পারি ঠিক আছে তো সলিড প্রোপালসান সলিড ফুয়েল ইজ ইউজড ইন সলিড প্রোপালসান ঠিক আছে এক্ষেত্রে জ্বালানি হিসেবে কিন্তু কঠিন পদার্থ ব্যবহার করা হয় সলিড প্রোপালসনের ক্ষেত্রে জ্বালানি হিসেবে আমরা কঠিন মানে জ্বালানি ব্যবহার করব জেনারেলি দ্য ফুয়েল ইজ অ্যালুমিনিয়াম পাউডার ঠিক আছে অ্যালুমিনিয়াম পাউডারকে আমরা সলিড ফুয়েল বা সলিড প্রোপালসান হিসেবে ব্যবহার করি সলিড প্রোপালসান হ্যাজ দ্য অ্যাডভান্টেজ অফ বিং ইজিলি স্টোরড অ্যান্ড ক্যান বি হ্যান্ডেলড ইন ফ্লুয়েন্ট ফুয়েলড কন্ডিশন ঠিক আছে মানে সলিড প্রোপালসনের দুটো অ্যাডভান্টেজ হচ্ছে এটাকে খুব সহজেই স্টোর করা যায় মানে ওর ভেতরে অনেকটাই অ্যালুমিনিয়াম পাউডার রেখে দেওয়া যাবে আর তার তাছাড়া কি আর এটাকে কিন্তু মানে যখন ও চলছে এরকম অবস্থাতেও কিন্তু ওকে রিফিল করা সম্ভব ঠিক আছে মানে কোনো একটা স্টোর থেকে ধীরে 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 ওই অ্যালুমিনিয়াম পাউডার মানে বার করে করে ওটাকে ও ফুল হিসেবে ইউজ করতে পারে যেহেতু এটা তো মেনলি অ্যালুমিনিয়াম পাউডার একটা ডাস্টি পার্টিকেল তো সেই জন্য ওটাকে ওটা থেকে কিন্তু মানে ফুলটা তৈরি করাটা খুব সহজ হয় ইট ক্যান রিচ ভেরি হাই স্পিড কুইকলি আর প্লাস তারপর কী হয় তারপর এটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে অ্যাক্সিলারেট করতে পারে ঠিক আছে মানে খুব উচ্চ গতিতে খুব সহজেই চলে যেতে পারে ইট সিমপ্লিসিটি অলসো মেক্স ইট এ গুড চয়েস হোয়েন এভার লার্জ অ্যামাউন্ট অফ থার্স্ট ইজ নিডেড মানে প্রচুর পরিমাণে ঘাত ওই ঘাত বলটাই তো ওপর দিকে নিয়ে যাবে ওই প্রচুর পরিমাণে ঘাত যখনই প্রয়োজন হবে সেক্ষেত্রে কিন্তু আর খুব কুইক এটা অ্যাক্সেলারেটও করতে পারে বলে আর এটা খুব সহজ ইউজ করা সেই জন্য কিন্তু কারণ ইজি টু স্টোর অ্যান্ড ডেলিভার সেই জন্য কিন্তু আমরা এটাকে খুব বেশি পরিমাণে সলিড প্রোপালশানটা ব্যবহার করে থাকি নেক্সট হচ্ছে লিকুইড প্রোপালশান দ্য লিকুইড প্রোপলসন টেকনোলজি ইউজেস এস লিকুইড অ্যাজ ফুয়েল এক্ষেত্রে কী হয় আগেরটাই সলিড প্রোপলশানে সলিড ব্যবহার করেছিল লিকুইড প্রোপলসনে কিন্তু লিকুইড ব্যবহার করা হয় দ্য ফুয়েলস আর হাইড্রোকার্বনস ঠিক আছে হাইড্রোকার্বনের হাইড্রোকার্বনকেই মূলত ফুয়েল হিসেবে ব্যবহার করা হয় দ্য স্টোরেজ অফ মিসাইল উইথ লিকুইড ফুয়েল ইজ ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লেক্স কিন্তু লিকুইড ফুয়েলকে তো স্টোর করে রাখা মানে মানে খুব জটিল ব্যাপার তাই না তো সেই জন্য কারণ এটা একটা অনেক মানে খুব হাই ফুয়েলের জিনিস মানে খুব হাই এনার্জি ওর মধ্যে তৈরি করতে হবে বা হাই থার্স্ট তৈরি করতে হবে সেই জন্য অনেকটা স্টোর করে রাখতে হবে এই জিনিসটা আর তো এমনিতেই কঠিনের থেকে তরলকে রাখা বা ডাস্টের থেকে তরলকে রাখা কঠিন মানে সেই জন্য কিন্তু এই লিকুইড সেন্টার ব্যবহার খুব একটা অতটা সিম্পল নয় হ্যাঁ ইন অ্যাডিশন প্রিপারেশন অফ মিসাইল টেক্স কনসিডারেবল টাইম ঠিক আছে মিসাইল তৈরিতেও প্রচুর সময় মানে যথেষ্ট সময় লাগে এবার তার ফুয়েল ট্যাঙ্কের জায়গাটা যদি ফুয়েল আমরা ফিল করে ইয়ে করি ততদিন পর্যন্ত ওই ফুয়েলটার অ্যাক্টিভিটি কমেও যেতে পারে ইন লিকুইড প্রোপালস প্রপালসান প্রোপালসান ক্যান বি কন্ট্রোলড ইজিলি বাই রেস্ট্রিক্টিং দ্য ফুয়েল ফ্লো বা ইউজিং ভাল্ভস অ্যান্ড ইট ক্যান অলসো বি কন্ট্রোল্ড ইভেন আন্ডার এমার্জেন্সি কন্ডিশন এবার এক্ষেত্রে কী হয় এক্ষেত্রে যেটা করা হয় এক্ষেত্রে ভাল্ব ব্যবহার করা হয় ভাল্ভ কি হয় ভাল্ভ কন্ট্রোল করে বা ভাল্ভ রিমোটের কাজ করে যে মানে আস্তে আস্তে ধীরে 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 পুরো ফুয়েলটাই হস করে না চলে এসে ধীরে 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 অনুযায়ী যাতে ফুয়েলটা আসে ঠিক আছে তো এখানে ভাল্বটাকে ব্যবহার করা হয় প্লাস তার তাছাড়াও এমার্জেন্সি কন্ডিশনের জন্য একটু ফুয়েল স্টোরও করে রেখে দেওয়া হয় ঠিক আছে এবার দেখো আমাদের ব্যাপারটা হচ্ছে আমি এটাকে কিন্তু মিসাইল থেকে সরিয়ে আমি মোটর বাইকের দিকে যাচ্ছি দেখো মোটর বাইকের ক্ষেত্রেও কিন্তু আমাদের লিকুইড প্রোপালশানই লাগে মানে আমাদের ক্ষেত্রে কিন্তু যে পেট্রোলটা আমরা দিই সেক্ষেত্রে ওটা কী হয় ওটা লিকুইডই হয় এবার লিকুইডে দেখো দুটো জিনিস থাকে না ওখানে একটা ভালভ থাকে যেখান থেকে আস্তে 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 লিকুইডটা ডিসিপেট করে আর দু নম্বর কি হয় সেটা হচ্ছে যে ওখা মানে লিকুইড প্রোপালসনের ক্ষেত্রে ওখানে কিন্তু একটা এমার্জেন্সি বা রিজার্ভ বলেও জায়গা থাকে যেটা এমার্জেন্সির সময় যে তেলটা কাজে লাগে ঠিক আছে তাহলে বুঝতে পারা গেল লিকুইড প্রোপালসনের ব্যাপারটা বেসিক্যালি লিকুইড ফুয়েল গিভস হাই স্পেসিফিক ইম্পালস অ্যাজ কম্পেয়ার টু দ্য সলিড ফুয়েল কিন্তু সলিড ফুয়েলের থেকে মানে যদি আমরা লিকুইড ফুয়েলকে ইউজ করি সেটা যদি আপেক্ষিকভাবে দেখি তাহলে সেটা কি হবে সেটা কিন্তু একটু মানে সলিড ফুয়েলের থেকে লিকুইড ফুয়েল একটু বেশি থার্স্ট প্রোভাইড করে ঠিক আছে মানে ইম্পালস যেটাকে বলে তো সেই ইম্পালসটা কিন্তু ঘাত ওইটা কিন্তু সলিড অপেক্ষা লিকুইডি বেশি প্রোভাইড করে থাকে এবারে হচ্ছে হাইব্রিড প্রোপালশান ঠিক আছে হাইব্রিড এবার হাইব্রিড আমরা কখন ব্যবহার করি যখন আমাদের কোনো একটা কিছু নিয়ে পোষায় না তখন ওটার ডিসঅ্যাডভান্টেজগুলোকে দূরীকরণ করতেই আমরা হাইব্রিড প্রোডাক্ট ইউজ করি তো দেখো দে আর টু স্টেজেস অন ইন হাইব্রিড প্রোপালসান সলিড প্রোপালসান আর লিকুইড প্রোপালশান সুতরাং হাইব্রিড যখন আমরা প্রোপালশান ইউজ করবো সেক্ষেত্রে তার সলিড পার্টও থাকবে লিকুইড পার্টও থাকবে দুটো চেম্বারের মতো করে ঠিক আছে দিস কাইন্ড অফ প্রোপালসান কম্পেনসেটস দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ বোথ প্রোপালসন সিস্টেমস অ্যান্ড হ্যান জ দ্য কম্বাইন্ড অ্যাডভান্টেজ অফ টু propulsion সিস্টেম ঠিক আছে সুতরাং এই প্রোপালশান সিস্টেমটা কি হবে দুটোরই যে অ্যাডভান্টেজ থাকবে মানে যখন যেটা দরকার তখন সেটাকে মানে সেই ফুয়েলটাও ইউজ করে নেবে সুতরাং দুটো ডিসঅ্যাডভান্টেজ দুটোকে কেটে শুধুমাত্র অ্যাডভান্টেজগুলোকে নিতেই হাইব্রিড প্রোপালশনটা ইউজ করবে তাহলে আমরা কি দেখতে পাবো আমরা শুধু সলিড বা শুধু লিকুইডের থেকে হাইব্রিড প্রোপালশানটা আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে এবার যেটা আছে সেটা হচ্ছে র্যাম জেট ইঞ্জিন র্যাম জেট ইঞ্জিন একটা মানে স্পেস ব্যবহার ব্যবহৃত হওয়া খুব সিম্পল কিছু প্রিন্সিপালের ওপর দাঁড়িয়ে থাকে একটা ইঞ্জিন তো এই ইঞ্জিনটার কি কাজ বা এটা কী করে কাজ করে সেটা তোমাদেরকে সবই জানাবো আমি আর তার জন্য প্রথমেই জানতে হবে যে উনিশশো সালের গোড়ার দিকে মানে তোমার উনিশশো দুই তিন চার এরকম সময় করে উনিশশো পর্যন্ত ওই রকম সময় এরকম একটা ইঞ্জিনের কথা ভাব হয় কিছু সায়েন্টিস্ট এটার কথা ভাবে দিয়ে শেষে উনিশশো উনচল্লিশ সালে মার্কিউলভ বলে একজন বিজ্ঞানী মার্কিউ লভ মার্কিউ লভ বলে একজন বিজ্ঞানী কিন্তু প্রথম র্যাম জেট ইঞ্জিনটা আবিষ্কার করে ফেলেন যার ফলে তার পরবর্তীকালে ওটার মডিফিকেশন করে এখন অবধি তুমি যদি মিগ নাইন বলো সেগুলোতেও কিন্তু বা অন্যান্য এয়ারক্রাফটে আমরা দেখব যে র্যাম জেট ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে তো এই র্যাম জেট ইঞ্জিন এই জিনিসটা এটার প্রিন্সিপালটা কীরকম সেটা তোমাদেরকে দেখায় আমি একে দেখাতে হবে ইঞ্জিনটার একটা স্ট্রাকচার তবে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে দেখো ওটার মধ্যে কিছুই না ওটার মধ্যে একটা বড় নজেল থাকে আর এরকম একটা ছোট নজল থাকে আর এখানটায় একটা ছুঁচলো মতন আধার থাকে যেটা বুলেটের মতো মোটামুটি দেখতে ঠিক আছে এবার কি হয় এটা তিনটে স্টেপ স্টেপ ওয়ান স্টেপ টু আর স্টেপ থ্রি এরকমভাবে ইঞ্জিনটা অ্যালাইন থাকে মানে প্রথমে স্টেপ ওয়ান হবে তারপর স্টেপ টু হবে তারপর স্টেপ থ্রি হবে স্টেপ ওয়ানে কি হয় মোটামুটি যখন এটা সুপারসফনিক স্পিডে বা স্পিডের কাছাকাছিতে পৌঁছায় তখন খুব জোরে এই বড় মুখটা দিয়ে এখানে এয়ার ঢোকে ঠিক আছে ছুঁচলো বুকের জন্য খুব সুন্দরভাবে এয়ারগুলো ঢুকতে পারে এই যে স্টেপ টুতে গিয়ে কী হয় এটার মধ্যে যে ফুয়েলটা আছে সেই ফুয়েলটা অত্যন্ত হট থাকে তো ওই কোল্ড বা যাই এয়ার ঢুকলো সেই এয়ারের ফ্লোটাকে প্রচণ্ড হট করে দেয় ঠিক আছে এবারে হট হয়ে গেলে কি হয় হট হয়ে গেলে কিন্তু থার্মাল ডিস্টারবেন্স বাড়ে গ্যাসের ক্ষেত্রে আর তার ফলে এরা সুপারসোনিক স্পিডে ঢুকলেও আরও জোরে এই দিকে স্টেপ থ্রিয়ের দিকে আসে এবারে কি প্রথম স্টেপে যা প্রেশার থাকে এই মুখটা কিন্তু এক নম্বরের মুখটা যেখান থেকে বাতাস ঢুকছে তার মুখটা কিন্তু অপেক্ষাকৃত বড় হয় আর তিন নম্বর যেখান থেকে রিলিজ হচ্ছে সেটা কিন্তু অপেক্ষাকৃত ছোট হয় সেই জন্য ফ্রম ওয়ান টু থ্রি কিন্তু প্রেশার ইনক্রিজ হতে থাকে এবার প্রেসার ইনক্রিজ হতে থাকে ভলিউমটা বাড়তে চাই কিন্তু সেটাকে চেপে রাখা হয় তো যখন ওরকম একটা সিচুয়েশন হয় সেহেতু তখন ওই গ্যাসের কণাগুলো কিন্তু খুব জোরে এই তিন থেকে গাড়িটাকে বা স্পেসক্রাফটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এইটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল ঠিক আছে এটা তিনটে স্টেজ মানে অন্যভাবে তুমি কমপ্লেক্সভাবে বুঝলে অনেক বোঝাতে হবে সেই জন্য একদম সিম্পলি জানবে এটা হচ্ছে র্যামজেটের প্রিন্সিপাল কী হয় একটা বড় মুখ দিয়ে বাতাস ঢুকলো সেটা এই মেশিনটার মধ্যে দিয়ে মানে ওই মেকানিজম এইখানে যেরকম মেকানিজম করা আছে সেরকম গিয়ে স্টেপ টুতে গেল স্টেপ টুতে কী হলো স্টেপ স্টেপ টু এটাই হচ্ছে মেন ইঞ্জিনটা এখানটাতে কী হলো ফুয়েল যে বার্ন হয়ে যেই হট গ্যাসেস তৈরি হয়ে আছে সেই ফুয়েল বার্ন হওয়া হট হট ফুয়েলই বলতে পারি সেই হট ফুয়েলটার সাথে এটা এই বাতাসগুলো গিয়ে ওই পুরোপুরি ফ্লোটা প্রচণ্ড হাই ভেলোসিটির একটা ফ্লো হয়ে এটা কিন্তু স্টেপ থ্রি এর দিকে চলে গেল তার ফলে ওটা সামনের দিকে ফরওয়ার্ড পুস করতে থাকলো আর স্পেসক্র্যাফটা এগোতে থাকলো ঠিক আছে এবার দেখা যাক এখানে নোটে কি লেখা আছে এ র্যামজেট ইঞ্জিন ডাজ নট হ্যাভ এনি টার্বি টার টারবাইন্স আনলাইক টার্বোজেট ইঞ্জিনস ঠিক আছে মানে টার্বোজেট ইঞ্জিন ছাড়া অন্যান্য র্যামজেট কোনো ইঞ্জিনে কিন্তু টারবাইন বাইন লাগানো থাকে না টারবাইন বাইন মানে কি টারবাইন মানে কিন্তু সেই উইন্ড মিলে যে উইন্ড ঘোরে বা জলবিদ্যুৎ তৈরির জন্য যে মেশিনটা করে যেটা গোঁ করে ঘুরে সাইক্লিকভাবে ওটাকে ওটা দিয়ে কারেন্ট প্রস্তুত করে বা তার ভ্যালোসিটিটা বাড়িয়ে দেয় সেই থেকে বলে টারবাইন এক্ষেত্রে কিন্তু কেউ ঘোরে না এক্ষেত্রে ওই একটা সিস্টেমের মধ্যে দিয়ে গ্যাসটা যায় বা এয়ারটা যায় দিয়েই ওটা হাই ভ্যালোসিটি পেয়ে যায় আমি যেভাবে বললাম সেই প্রসেসে ইট অ্যাচিভস কমপ্রেশন অফ ইনটেক এয়ার জাস্ট বাই ফরওয়ার্ডস স্পিড অফ দ্য এয়ার ভেহিকেল ঠিক আছে ওই এয়ার ভেহিকেলটা যত স্পিডে যাবে তত কি হবে তুমি দেখবে কোনো একটা জিনিস যত স্পিডে এক জায়গা থেকে আরেক জায়গা যাবে তার মধ্যে কিন্তু আরও বেশি চাপে বায়ু ভেতর দিকে ঢুকবার চেষ্টা করবে দ্য ফুয়েল ইজ ইঞ্জেক্ট ইঞ্জেক্টেড অ্যান্ড ইগনাইটেড তারপরে বাতাসটা যে ঢুকলো তারপরে কী হলো ওর মধ্যে ফুয়েলটা কাজ করতে শুরু করলো আর ফুয়েলটা কী হলো ফুয়েলের যে গ্যাসই হোক বা যা ভেপারই হোক ফুয়েল ভেপারটা ওগুলোর সাথে মিক্স করে গেলো দ্য এক্সপেনশন অফ হট গ্যাসেস আফটার ফুয়েল ইঞ্জেকশন অ্যান্ড কম্বাশন অ্যাক্সেলারেটস দ্য এক্সস্ট এয়ার এ ফেলোসিটি হায়ার দ্যান দ্যাট অ্যাট দ্য ইনলেট অ্যান্ড ক্রিয়েটস পজিটিভ পোস্ট বুঝতে পারছো এবার আশা করছি সবই বুঝতে পারবে যে এবার দেখো ওই গরম ফুয়েল ভেপারটার সাথে যখনই এই গ্যাসটা মিস মিশলো এয়ারটা তখন কি হলো ওখানে কম্বাশন বা দহনের সৃষ্টি হলো এবার ওই দহন সৃষ্টি হওয়ার ফলে কি হলো যে ওরা যে স্পিডে ঢুকেছে তার থেকেও আরও স্পিডে আরও বেশি স্পিড নিয়ে ওটা স্টেপ এর দিকে যেতে লাগলো যদি ছবিটা এঁকে থাকো তুমি সম্পূর্ণ স্পষ্টই বুঝতে পারবে ঠিক আছে হায়ার দ্যান দ্যাট ইন দ্য ইনলেট অ্যান্ড ক্রিয়েটস পজিটিভ পোস্ট ফলে এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলো হাওয়েভার দ্য এয়ার এন্টারিং দ্য ইঞ্জিন শুড বি অ্যাট সুপারসোনিক স্পিড ঠিক আছে তার মানে এটা যখনই যখনই র্যামজেট ইঞ্জিনটা কাজ করতে শুরু করতে হবে শুরু করবে তখন কিন্তু এটা মানে ওই স্পেসক্রাফটটাকে মিনিমাম সুপারসোনিক স্পিডে থাকতে হবে সো দ্য এরিয়াল ভেহিকেল মাস্ট বি মুভিং ইন সুপারসনিক স্পিড ঠিক আছে মানে এই যে যে বস্তুটা যাচ্ছে মানে যে স্পেসক্রাফটা বা এয়ারক্রাফটটা যাচ্ছে সেটাই কিন্তু মিনিমাম সুপারসনিক স্পিডে থাকতে হবে এটা মেনলি একটা স্পিড মাল্টিপ্লেয়ার ঠিক আছে র্যামজেট ইঞ্জিনস ক্যান নট প্রোপেল অ্যান এরিয়াল ভেহিকেল ফ্রম জিরো টু সুপারসনিক স্পিড ঠিক আছে র্যামজেট ইঞ্জিন কিন্তু কখনোই কোনো একটা স্পেসক্রাফ্টকে বা এয়ারক্রাফটকে জিরো ভ্যালিসিটি থেকে সুপারসনিক স্পিডে নিয়ে যেতে পারবে না কিন্তু তুমি যদি ওটার মধ্যে সুপারসনিক স্পিডের মধ্যে থাকো দিয়ে র্যামজেট ইঞ্জিনটাকে চালু করো তাহলে কিন্তু ওটা ওই সুপারসনিক স্পিডটাকে হাই স্পিডে পরিণত করতে পারবে বুঝতে পেরে গেছে র্যামজেট স্ক্রিন ইঞ্জিন বা র্যামজেটের যে ভেহিকেলটা বা যে প্রপার্টিটা সেই জিনিসটা কীরকম করে কাজ করে আমাদের এয়ারক্রাফটসের ক্ষেত্রে নেক্সট হচ্ছে স্ক্র্যামজেট স্ক্র্যামজেট ইজ অ্যান অ্যাক্রোনিম ফর সুপারসোনিক কম্বাসন র্যামজেট ঠিক আছে স্ক্র্যামজেট বলতে বোঝায় সুপারসোনিক কম্বাসন র্যামজেট সুপারসোনিক মানে আমরা বুঝি যেটা শব্দের থেকে বেশি গতিবেগ সম্পন্ন একটা জিনিস কম্বাসন মানে যেখানে দহন হবে আর এটা র্যামজেট র্যামজেট কি আগে পড়লাম

তাহলে স্ক্র্যাম জেট আর র্যাম জেটের মধ্যে কী হলো মানে র্যাম জেটে যে কোনো ভেলোসিটির মানে যদি হাওয়া এয়ার ঢোকে তাহলেই কিন্তু ইঞ্জিনটা কাজ করতে শুরু করে দেবে কিন্তু স্ক্র্যাম জেটটা কী বলছে স্ক্র্যাম জেট বলছে যে ওটা কিন্তু তখনই কাজ করবে যখন ওই এয়ারটা সুপারসোনিক ভেলোসিটির থেকে বেশি ভেলোসিটিতে বা সুপারসোনিক ভেলোসিটিতে যখন সেটা ঢুকবে তার আগে মানে সাবসোনিক ভেলোসিটিতে কিন্তু ঢুকলে ও কিন্তু কাজই করবে না তখনই কিন্তু মানে সুপারসোনিকের যেই ঢুকতে লাগবে তখনই ওই ইঞ্জিনটা কাজ করবে এবার ইঞ্জিনটা যখন ওখানে কাজ করছে তখন কি হবে তখন ওই ফুয়েলটা আসবে আর ফুয়েলটা এসে কম্বাশন হবে ফলে ভেলোসিটিটা আরও ইনক্রিজড হয়ে সামনের দিকে পুশ করে ওটাকে এগিয়ে নিয়ে যাবে বুঝতে পারে গেছে তাহলে স্ক্র্যাম আর র্যাম জেটের পার্থক্যটা র্যাম জেটে কি হচ্ছে র্যাম জেটে যে কোনো মানে যে কোনো সাবসনিক ভেলোসিটি মানে ওটা একটা লঞ্চ হয়ে যাওয়ার পর একটা সাবসোনিক ভ্যালোসিটি এলেই কিন্তু মেশিনটা কাজ করতে থাকে কিন্তু স্ক্র্যাম জেটে তখনই মেশিনটা বা ইঞ্জিনটা কাজ করবে যখন ওটা সুপারসোনিক ভেলোসিটিটা অ্যাটেন্ড করতে পারবে বুঝতে পেরে গেছে তো কিন্তু এটা মানে আমরা যদি থিসিস বা থিওরির দিক থেকে দেখি তাহলে এটা খুব সিম্পল একটা প্রপার্টি কিন্তু এটা কিন্তু অ্যারোডাইনামিক্যালি কিন্তু অনেক কম কমপ্লেক্স মানে জেট ইঞ্জিনের যা প্রপার্টি জেট ইঞ্জিনটা আরও সিম্পলার এই র্যাম জেটটা কিন্তু অনেক বেশি কমপ্লেক্স ঠিক আছে কারণ হট করে কোনো কিছুকে সুপারসোনিক ভেলোসিটিতে নিয়ে যাওয়া কিন্তু অতটা সহজে না হাইড্রোজেন ইস নর্মালি দ্য ফুয়েল ইউজড ঠিক আছে ওই যে ইঞ্জিনটা যে ফুয়েলটার কম্বাসনটা করছে সেটা সাধারণত হাইড্রোজেন গ্যাসকেই ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে এক্ষেত্রে কী হচ্ছে এক্ষেত্রে কিন্তু গ্যাসিয়াস ফুয়েল আমরা ইউজ করছি মেনলি নেক্সট হচ্ছে ক্রায়োজেনিক দেখো ক্রায়ো কথাটা তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আগে হিট অ্যান্ড থার্মোজেনমিক্সের লেকচারটা যদি তোমরা শোনো তাহলে সেখানেই ক্রায়ো কথাটা মানে কি হচ্ছে লোয়ার দ্যান দ্য নর্মাল টেম্পারেচার মানে আমার আমরা লো যতটা ভাবতে পারি তার থেকেও লোয়ার টেম্পারেচারে যখন আমরা যাব সেটাকে বলা হবে ক্রায়োজেনিক্স আমি তোমাদেরকে সেখানেও বলেছিলাম যে স্পাম ব্যাংকে স্পম খুব মানে একটা প্রোটেকটিভ জিনিস তো ওটাকে কিন্তু ভেশন করা হয় মানে ওটা সংরক্ষণ কিন্তু করা হয় ক্রায়োজেনিক পদ্ধতিতে ঠিক আছে মানে প্রচণ্ড কম টেম্পারেচার নিয়ে গিয়ে দ্য ক্রায়োজেনিক প্রোপেল্যান্টস আর লিকুইফাইড গ্যাসেস স্টোরড ড্যাট ভেরি লো টেম্পারেচার ঠিক আছে এখানেই তোমাদেরকে বলে দিচ্ছে ব্যাপারটা ক্রায়োজেনিক মানে ক্রায়োজেনিক জ্বালানি কী আসলে এটা হচ্ছে যে গ্যাস মানে লিকুইফাইড গ্যাস মানে গ্যাসকে যত লো টেম্পারেচার নিয়ে যাবে তত তো গ্যাসটাও লিকুইড হয়ে যাবে সেই লিকুইডফাইড গ্যাস স্টোর্ড অ্যাট ভেরি লো টেম্পারেচার ঠিক আছে মোস্ট ফ্রিকুয়েন্টলি লিকুইড হাইড্রোজেন অ্যাজ দ্য ফুয়েল অ্যান্ড লিকুইড অক্সিজেন অ্যাজ দ্য অক্সিডাইজার ঠিক আছে এবার জারুণ বীজণ তো পড়ানো হয়েছে তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো জারুণ বিজারণটা ঠিক হয়নি অ্যাসিড বেসটা হয়েছে জারুণ বিজারণটা পড়ানো হয়নি ওরকম চ্যাপ্টার তো আমি দেখতেও পাইনি সো অন্য কেউ পড়ালে বুঝতেই পারবে যে এক্ষেত্রে কি হচ্ছে যে তরল হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে আর ওটাই যাতে জারিত করার জন্য মানে জারক পদার্থ হিসাবে অক্সিডাইজার হিসেবে বিজারিত করা বা জারক পদার্থ হিসেবে অক্সিডাইজার হিসেবে কিন্তু অক্সিজেনকে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে ক্রায়োজেনিক প্রোপেলেন্স রিকোয়ার স্পেশাল ইনসুলেটেড কন্টেনার্স অ্যান্ড ভেন্টস

তার মানে কি মানে এই ক্রায়োজেনিক যদি আমাদেরকে জ্বালানি ইউজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা ইনসুলেটেড কন্টেনার মানে যেন অন্তরক্সে যেন তাপের বা তরিতে না হয় এরকম একটা কন্টেনার করতে হবে কারণ এক্ষেত্রে দেখতে পাচ্ছো অক্সিডাইজার কথাটার মানেই হচ্ছে যে কোনো বস্তুকে দহনে সহায়তা করা দহনে সহায়তা করবে কে তার মানে ওটাকে জ্বলতে হবে এবং এই দহনে সহায়তা করে অক্সিজেন সেই জন্য আমরা এখানে অক্সিজেন ব্যবহার করছি তো এবারই যদি এখানে যদি কোনো মানে ইনসুলেটের জায়গায় যদি কোনো কন্ডাক্টার ব্যবহার করা হতো তাহলে তো গোটা ভেইকেলটাই মানে হাইলি হিটেড হয়ে যেত দিয়ে নষ্ট হয়ে যেত তাই না সেই জন্য এক্ষেত্রে কিন্তু একটা ইনসুলেটেড কন্টেনার ব্যবহার করা হবে ঠিক আছে আর এক্ষেত্রে কিন্তু ভেন্টস হুইচ অ্যালাউ গ্যাস টু এস্কেপ ফ্রম দ্য ইভাপোরেটিং লিকুইডস এবার যখন লিকুইডটা ইভাপোরেট বা হতে থাকবে তখন সেটা যেন রিলিজ হওয়ারও একটা জায়গা থাকে দ্য লিকুইড ফুয়েল অ্যান্ড অক্সিডাইজার আর পাম্পড ফ্রম দ্য স্টোরেজ ট্যাঙ্কস টু অ্যান এক্সপানশান চেম্বার অ্যান্ড ইনজেক্টেড ইন্টু দ্য কম্বাসন চেম্বার হোয়ার দে আর মিক্সড অ্যান্ড ইগনাইটেড বাই এ ফ্লেম অর স্পার্ক তাহলে প্রথমে কি করা হয় ওই লিকুইড ফুয়েল যেটা আছে সেটা আর অক্সিডাইজার মানে অক্সিজেন এদেরকে প্রথমেই একটা এক্সপানশান চেম্বারে নিয়ে যাওয়া হয় বা এক্সপানশান চেম্বারে নিয়ে গিয়ে কী হয় ওখানে মানে ওরা যতটা এক্সপ্যান্ড করতে পারে মানে আগের থেকে বেশি এক্সপ্যান্ড করার মতো মানে বেশি ভলিউমের একটা জায়গা দেওয়া হয় তারপর কি হয় তারপর সেগুলোকে কম্বাসন চেম্বারে নিয়ে যাওয়া হয় মানে যেখানে কম্বাসন চেম্বারেই আসলে দাহনের কাজটা হয় ঠিক আছে এবার সেখানে তারা নিজেদের মধ্যে মিশ্রিত হয়ে যায় ওই লিকুইড ফুয়েলটা অক্সিজেনটা ওরা নিজেদের মধ্যে মিক্সড হয়ে যায় আর তারপর কিন্তু তাদের মধ্যে ফ্লেম বা স্পার্কের মাধ্যমে সেখানে দহন করা হয় দ্য ফুয়েল এক্সপান্স অ্যাজ ইট burns অ্যান্ড দ্য হট exhaust গ্যাসেস are ডাইরেক্টেড আউট অফ দ্য নজেল টু প্রোভাইড দ্য থাস্ট ঠিক আছে তারপর কী হয় তারপর ওরা দাহ্য মানে ওদের দহনটা হয় তার ফলে কি হয় তার ফলে ওদের দহনের ফলে যে গ্যাস গরম প্রচন্ড গরম আর উচ্চ গতিসম্পন্ন যে হাওয়াটা বেরোয় সেই গ্যাসটাই কিন্তু নজেলের মাধ্যমে বেরিয়ে যায় আর নজলের মাধ্যমে বেরিয়ে গিয়ে প্রয়োজনীয় ওই স্পেস ক্যাপ বা এয়ারক্র্যাপটাকে চালাতে প্রয়োজনীয় যে থাস্টটা লাগে বা খাতটা লাগবে সেটা প্রোভাইড করে এইটাই হচ্ছে কিন্তু মেনলি ক্রায়োজেনিক প্রপার্টি আর এখানটায় আমরা দেখতে পাচ্ছি প্রথমে তাদেরকে ফুয়েলটা রাখা হচ্ছে খুব লো টেম্পারেচারে তারপর কিন্তু তাদের কম্বাশন মানে দহন করানো হচ্ছে দিয়ে খুব হট ওটাকে তৈরি করে তারপর সেটাকে সেটার প্রপার্টিটাকে ইউজ করে তারা কিন্তু এই প্রেসক্রাইপটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে বোঝা গেছে এবার হচ্ছে বেসড অন ওয়ারহেড ঠিক আছে এবার হেড কী হয় সেটা আমি তোমাদেরকে আগে বলেছি এবার দেখা যাক হেডের ওপর ভিত্তি করে কী কী শ্রেণিবিভাগ করা যায় কনভেনশনাল হেড এই কনভেনশনাল হেড কনটেন্স হাই এনার্জি এক্সপ্লোসিভ ঠিক আছে সাধারণত যে কনভেনশনাল যে ওয়ার্ডহেডগুলো ইউজ করা হয় সেখানে কিন্তু প্রচণ্ড উচ্চ ক্ষমতা সম্পন্ন দাহ্য বস্তু বা এক্সপ্লোসিভ রাখা হয় ইট ইজ ফিল্ড উইথ কেমিক্যাল এক্সপ্লোসিভ অ্যান্ড রিলাইজ অন দ্য ডেটোনেশন of the explosive and the resulting meta resulting metal cast casing fragmentation as kill mechanisms এক্ষেত্রে কি রাখা হয় এক্ষেত্রে দেখো রাসায়নিক বিস্ফোরক রাখা হয় এক্সপ্লোসিভ মানে মেনলি বিস্ফোরক রাসায়নিক বিস্ফোরক রাখা হয় এবং এটার প্রপার্টিটা কি এটার প্রপার্টিটা হচ্ছে রাসায়নিক যে বিস্ফোরকটা আছে সেটা ওই এক্সপ্লোশনের পর ভেঙে যাবে দিয়ে সেটা ছোট ছোটো 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 খণ্ডে পরিণত হবে আর ওই খণ্ডগুলোই কিন্তু মানে মানুষের বা যে জিনিসটাকে ধ্বংস করার সেই জিনিসটাকে ধ্বংস বা ডিস্ট্রয় করে ফেলবে এইটা হচ্ছে কনভেনশনাল হেডের ব্যাপার মানে এর মধ্যে হাই এনার্জি এক্সপ্লোসিভ থাকবে আর এক্সপ্লোসিভগুলো মেনলি মেটাল এক্স এক্সপ্লোসিভ হবে আর এই মেটাল এক্সপ্লোসিভগুলো কী হবে সেগুলো প্রথমে কন্ট্যাক্ট বা ইন্টাক্টি থাকবে পরবর্তীকালে যখন এক্সপ্লোশনটা হয়ে যাবে তারপর সেটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে মানে অনেকগুলো ছোটো ছোটো কুচিতে ভেঙে যাবে তারপরে সেটা যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে এবার দেখো আমরা যখনই আমি তোমাদেরকে একটা কমন কনভেনশনাল ওয়েড হেডের কাজটা আমি তোমাদেরকে বলি দেখো এই ব্যাপারটা কি বলতো ব্যাপারটা হচ্ছে যে সেই আলু পটকা দেখেছো তো আলু পটকা যেটা আমরা দেওয়ালে মারি দেওয়ালে মারার সময় কী থাকে এমনিতে হাতে নিলে তো কিছু হয় না যখন আমরা দেওয়ালে পারি তখন কি ওর ভিতরে পাথর কুচুগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে এটাই কিন্তু কনভেনশনাল ওয়ার্ডহেডের কনসেপ্টটা ঠিক আছে এবার এক্ষেত্রে পাথর হয় এক্ষেত্রে মেটাল হবে আচ্ছা এবার হচ্ছে স্ট্র্যাটেজিক ওয়ার হেড ইন এ স্ট্র্যাটেজিক ওয়ার হেড রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস আর প্রেজেন্ট অ্যান্ড হোয়েন ট্রিগার্ড দে এক্সিবিট হিউজ রেডিও অ্যাক্টিভিটি দ্যাট ক্যান ওয়াইপ আউট ইভেন সিটিজ দে আর জেনারেলি ডিজাইন ফর মাস অ্যানহিলিয়েশন ঠিক আছে খুব মানে খুব একটা পজিটিভলি বলার মতো সাবজেক্ট বা টপিক এটা নয় যে স্ট্র্যাটেজিক ওয়ার হেড একটা খুব নেগেটিভ জিনিস নিয়ে কথা স্ট্র্যাটেজিক ওয়ার্ড হেডটাই কী হয় এক্ষেত্রে দেখো কনভেনশনালটাই আমরা কী দেখলাম আমরা যেখানটাই মারলাম সেই জায়গাটার ক্ষতি হয়ে গেল আর এটা হচ্ছে তোমার তিলে তিলে মারা স্ট্র্যাটেজিক হেডটা মানে আমাদের যে ফ্যাটম্যান বা লিটিল লিটিল বয় যেটা পড়েছিল এটা কিন্তু স্ট্র্যাটেজিক হেড ছিল মানে ব্যাপারটা কি ওর মধ্যে প্রচুর রেডিও অ্যাক্টিভ এক্সপ্লোসিভ থাকে রেডিও অ্যাক্টিভ এক্সপ্লোসিভ কী হয় কোথাও একটা যখন মারা হয় তারপর কী হবে সেখানটায় মারা যাওয়ার পর তার ইয়েটা কি বলে তার ফলটা ফলটা কিন্তু অনেক দিন অনুযায়ী অনেক দিন পর্যন্ত চলে এবার কারণ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সটা গোটা জায়গাগুলো এই ছড়িয়ে পড়ে এবার তারা নিজেদের হাফ টাইম বা হাফ লাইফ তারা একে একে পার করতে থাকে যতদিন না তারা নিঃশেষ হয় ততদিন পর্যন্ত ওই জায়গাটা অ্যাফেক্টেডই থেকে যায় আমরা দেখেছিলাম না যে জাপানে যখন ইয়ে হলো তারপর প্রায় কুড়ি পঁচিশ বছর পর্যন্ত ওখানে বিকলাঙ্গ পঙ্গু শিশু জন্ম নিত রেডিও অ্যাক্টিভিটির জন্য এইটা হচ্ছে স্ট্র্যাটেজিক হেড মানে একবারে ও মানে তাহলে কী হলো কনভেনশনাল হেডের যে রেজাল্টটা সেটা হচ্ছে ক্ষণস্থায়ী কিন্তু স্ট্র্যাটেজিক ওয়ার্ল্ড হেডের যে রেজাল্টটা সেটা দীর্ঘসূত্রে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে বেসড অন গাইডেন্স সিস্টেম এবার এই মিসাইলগুলোকে যে গাইড করা হবে সেটার ভিত্তিতে কীরকমভাবে ভাগ করা হয় প্রথমে হচ্ছে ওয়ায়ার গাইডেন্স দিস সিস্টেম ইজ ব্রডলি সিমিলার টু রেডিও কমান্ড বাট ইজ লেস্ট সাসেপ্টেবল টু ইলেকট্রনিক কাউন্টার মেজার্স দ্য কমান্ড সিগনালস আর পাসড অ্যালং এ ওয়ার ডিসপেন্সড ফ্রম দ্য মিসাইল আফটার লঞ্চ ঠিক আছে মানে এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে ওয়ার গাইডেন্সটার ব্যাপারটা হচ্ছে যে আমরা ওটার যে কন্ট্রোলটা করব, সেটা কিন্তু যখনই মিসাইলটা লঞ্চ হয়ে যাবে তখনই ওখান থেকে একটা তার চলে আসবে ওই তারটার মাধ্যমে কিন্তু ওই গোটা কন্ট্রোলড হবে এবার আমরা যে সিগন্যালিং বা যাই পাঠাবো বা ওটার গতিবিধির উপরেও যে লোক মানে পরিবর্তন করার চেষ্টা করব সেটা কিন্তু ওই ওয়ারের মাধ্যমেই সেই জিনিসটা যা। ঠিক আছে এবার এটা কিন্তু মানে সেই মানে আগে যেরকম রেডিও কমেন্ট দেওয়া হতো যে ধরো একটা কিছু কমেন্ট দেওয়া হলো সেটা এখানে ঘরে বসে দিলে ওই বস্তুটা সেটা এক্সিকিউট করলো সেরকমভাবেই কিন্তু আমরা ওয়ার গাইডেন্স দিতে পারি বা ওয়্যারের মাধ্যমেই আমরা ওটার সাথে যোগাযোগটা রাখতে পারি তাহলে ওয়ার গাইডেন্সটা বোঝা গেছে এখানে কিন্তু মানে ওই মিসাইলটা থেকে ওর যে মানে গাইডলাইন সেন্টারটা সেটা পর্যন্ত একটা থিন পাতলা ওয়ার কিন্তু কাজ করে আর ওই ওয়ারের মাধ্যমে কিন্তু সিগন্যালের আদান প্রদানটা হয়ে থাকে নেক্সট হচ্ছে কমান্ড গাইডেন্স কমান্ড গাইডেন্স ইনভলভস ট্র্যাকিং দ্য প্রজেক্টাইল ফ্রম দ্য লঞ্চ সাইড অর প্ল্যাটফর্ম অ্যান্ড ট্রান্সমিটিং কমান্ডস বাই রেডিও র্যাডার অর লেজার ইম্পালসেস অর অ্যালং থিন ওয়ার্স অর অপটিক্যাল ফাইবারস ট্র্যাকিং মাই বি অ্যাকমপ্লিস বাই র্যাডার অর অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস ফ্রম দ্য লঞ্চ সাইট অর বাই র্যাডার অর টেলিভিশন ইমেজেরই রিলেট ফ্রম দ্য মিসাইল ঠিক আছে এবার কমন গাইডেন্স জিনিসটা কি কমন গাইডেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মেনলি প্রোজেক্টাইল মোশনে যে মিসাইলগুলো ছাড়া হয় মানে মেনলি ব্যালিস্টিকই ধরা যেতে পারে তো সেই ব্যালিস্টিক মিসাইলগুলো যখন ছাড়া হবে তখন সেটার সেটা কোন অবস্থায় আছে সেটা ট্র্যাক করার মেনলি একটা ডিভাইস ঠিক আছে এবার এই ডিভাইসটার মাধ্যমে কী হয় এক্ষেত্রে অনেক কিছুই ট্রেকিং জিনিস ইউজ করা যেতে পারে যেমন রেডিও ওয়েভ ইউজ করা যেতে পারে র্যাডার ইউজ করা যেতে পারে লেসার লেসারের ইম্পালস ইউজ করা যেতে পারে বা পাতলা থিন ওয়ার যেটা ওয়ার গাইডেন্সে ইউজ করা হয়েছে ওরকমও কিছু কিন্তু ইউজ করা যেতে পারে ঠিক আছে এবার ওই কমন গাইডেন্সের যে ওই র্যাডারটা বা আদার জিনিসগুলো যেগুলো দিয়ে আমরা ওর লোকেশানটা সার্চ করব। সেটা কিন্তু কোথায় সেটা আমাদের আমরা যেখান থেকে লঞ্চ করেছি সেখানেও থাকতে পারে আবার ওই মিসাইলটার গায়েও থাকতে হবে ঠিক আছে তার ফলে কিন্তু আমরা কি করতে পারবো আমরা ওই দুটো জায়গায় ও কোন জায়গাটায় আছে বা ওটার কী অবস্থান ওটা ঠিক যাচ্ছে কি না সেগুলো আমরা সব ট্র্যাক করতে পারব ঠিক আছে বুঝতে পারা গেছে আচ্ছা নেক্সট হচ্ছে টেরেন কম্পিটিশন গাইডেন্স বা টারকম খুব ইম্পর্টেন্ট এটা টেরেন কম্পিটিশন ইজ ইউজড ইনভ্যারিয়েবলি বাই ক্রুজ মিসাইল ঠিক আছে টারকম মেনলি ক্রুজ মিসাইলের মানে ক্রুজ মিসাইলে ইউজ করা হয় দ্য সিস্টেম ইউজেস সেন্সিটিভ অল্টিমিটার্স টু মেজার দ্য প্রোফাইল অব দ্য গ্রাউন্ড ডাইরেক্টলি বিলো অ্যান্ড চেকস দ্য রেজাল্ট এগেনস্ট স্টোরড ইনফরমেশন তাহলে এক্ষেত্রে আমরা কী দেখলাম এক্ষেত্রে একটা অলটিমিটার লাগানো থাকছে অলটিমিটার জিনিসটা কি অলটিমিটার মানে হচ্ছে অলটিচুড মাপার একটা যন্ত্র মানে কোনো একটা নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে অন্য বস্তু কতটা উচ্চতায় আছে সেটা এখানে সাধারণত ভূমির সাপেক্ষে ওই মিসাইলটা কত উচ্চতায় আছে সেটাই আমরা মাপি অলটিমিটারের সাহায্যে এবার এই অলটিমিটারটা কি করে অলটিমিটারটা দেখে যে ওটা গ্রাউন্ড থেকে ঠিকঠাক মানে যে দূরত্বে ক্যালকুলেট করা হয়েছে যেই দূরত্বে কোনো বাধা পাবে না ও ডাইরেক্ট গিয়ে ওই টার্গেটকে হিট করতে পারবে সেই দূরত্বে আছে কি না আর ও মানে মানে ওই এই যন্ত্রটা বা এই টার্কমটার সাহায্যে এই গাইডেন্সের সাহায্যেও বুঝতেও পারে যে মানে যে যে টার্গেটে হিট করতে দেওয়া হয়েছিল সেই টার্গেটে সফলভাবে হিট করতে পারলো কি না ঠিক আছে তাহলে টার্কমের ব্যাপারটা বুঝতে পেরে গেছে এবার যেহেতু দেখো আমাকে মাটি ঘেঁষে চলতে হবে তখন মাটি ঘেসে মাটির কাছাকাছি চলতে হবে সেক্ষেত্রে আমরা ব্যালিস্টিকের থেকে ক্রুজটাকেই বেশি প্রেফার করি কারণ ক্রুজটাই সব থেকে বেশি মাটির কাছাকাছি ওড়ে সেই জন্য কী হচ্ছে আমরা কিন্তু ক্রুজ মিসাইলেই মেনলি এই টারকম সিস্টেমটাকে লাগাই নেক্সট হচ্ছে টেরেস্টিয়াল গাইডেন্স দি সিস্টেম কনস্ট্যান্টলি মেজার্স স্টার অ্যাঙ্গেলস অ্যান্ড কম্পেয়ার্স দেম উইথ দ্য প্রি প্রোগ্রামড অ্যাঙ্গেলস এক্সপেক্টেড অন দ্য মিসাইলস ইন্টেনডেন ট্র্যাজেক্টরি দ্য গাইডেন্স সিস্টেম ডাইরেক্টস দ্য কন্ট্রোল সিস্টেম হুইচ হোয়েন এভার অ্যান্ড অল্টারেশন টু ট্র্যাজেক্টরি ইজ রিকোয়ার্ড দেখো এক্ষেত্রে একটা কথা বলেছে স্টার অ্যাঙ্গেলস ঠিক আছে দুটো কথা আমাদেরকে জানতে হবে এক হচ্ছে স্টার অ্যাঙ্গেল আর দুই হচ্ছে সলিড অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেল আর স্টার অ্যাঙ্গেল কি এগুলো মেনলি অনেক দূরের কোনো বস্তুর সাথে নিজের কৌণিক দূরত্ব মাপার একটা উপায় ধরো আমি এখানটায় দাঁড়িয়ে আছি ঠিক আছে এবারে অনেক উঁচুতে সূর্য আছে সূর্য একবার দেখছি এইখানে আবার কিছুক্ষণ পর দেখছি এইখানে ঠিক আছে বা সূর্যর একটু পজিশন চেঞ্জ হওয়ার জন্য আমার চোখের সাথে যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে সেটাকে বলবো সলিড অ্যাঙ্গেল ঠিক আছে আর ধরো স্টারটার সাপেক্ষে একটা মাপছি মিসাইলটা কখনো এখানে কখনো এখানে এইবারে এই দুটোর মধ্যে যে পজিশনিংয়ের চেঞ্জটা হচ্ছে এইটাকে আমি বলবো স্টার অ্যাঙ্গেল বুঝতে পেরে গেছে তাহলে স্টার অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল কোনটা সলিড অ্যাঙ্গেলটা আমার চোখ থেকে স্টারে হবে আর স্টার অ্যাঙ্গেলটা স্টার থেকে চোখে হবে ঠিক আছে তো ওই টেরেস্টিয়ালের সাপেক্ষে কি করা হয় যে আমাদের আগে থেকেই যে স্টার অ্যাঙ্গেলগুলো মাপা হয়ে আছে যে এত এত স্টার অ্যাঙ্গেল ওই মিসাইলটা তৈরি করবে তো সেটার সাথে এটা মিলছে নাকি ওর যাত্রাপথটা সেটা আমরা মেনলি মেপে দেখব ঠিক আছে আর যখনই কোনোরকম কোনো ট্রাজেক্টরি মানে ওর গতিপথের যে কোনো রকম যদি কোনো মানে পরিবর্তন করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওই স্টার অ্যাঙ্গেলের পরিবর্তন করেই ওটার গতিপথটাকে পরিবর্তিত করতে পারবো ধরো ওটা অন্যদিকে চলে গেছে ওটাকে আবার গাইড করে নিয়ে আসতে হবে মেনলি স্টার অ্যাঙ্গেলটা এখানে স্টিয়ারিংয়ের কাজ করে তো ওই স্টিয়ারিংয়ের মাধ্যমে আমরা যেরকম গাড়িটাকে নিজের সচ্ছল গতিপথে নিয়ে আসি সেরকমই স্টার অ্যাঙ্গেলের মাধ্যমে মিসাইলটার পজিশনিংটা অন্যদিকে হয়ে গেলে ঠিক করা হয় বা পজিশনটা ধরে এক জায়গায় পড়ার কথা অন্য জায়গায় ফেলতে হবে সেক্ষেত্রে তার স্টার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে আমরা তার গতিপথটাকে পরিবর্তিত করতে পারি ঠিক আছে নেক্সট হচ্ছে ইনারসিয়ান গাইডেন্স দ্য সিস্টেম ইজ টোটালি কন্টেন্ট উইদিন দ্য মিসাইল অ্যান্ড ইজ প্রোগ্রামড প্রায়ার টু লঞ্চ ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি ইনার্সিয়াল গাইডেন্সটা আগেগুলো আমরা দেখলাম যে মিসাইলের মধ্যেও থাকতে হবে আর গাইডেন্সের ওখানটাতেও থাকতে হবে তা কিন্তু ইনার্সিয়ালটাকে কিন্তু কি করতে হবে এটা কিন্তু সম্পূর্ণরূপে মিসাইলটার মধ্যে ভরতে হবে আর এর প্রোগ্রামিং যেটা সেটা কিন্তু সম্পূর্ণরূপেই সুতরাং মিসাইলটা তো উড়ে চলে যাবে ওটাকে তার প্রোগ্রামিং নতুন করে করা যাবে না সুতরাং এটা কিন্তু যখনই মানে লঞ্চ করার আগে ওটার কমপ্লিট প্রোগ্রামিংটা করে রাখতে হবে থ্রি অ্যাক্সেলেটোমিটার্স mounted on a platform space stabilized by gyros measure accelerations along three mutually perpendicular axes these accelerations are then integrated uh, twice the first integration giving the velocity and the second uh, uh, second uh, giving position the system then directs the control system to preserve uh, the pre-programmed tra trajectory the system are used in the surface to surface missile and in the cruise missile ঠিক আছে তাহলে আমরা এই ইনার্সিয়াল যে গাইডেন্সটা দেখছি এটা মেনলি আমাদের কি হচ্ছে অ্যাক্সেলেরোমিটার মানে অ্যাক্সেলারেশনের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে আমরা যদি অ্যাক্সেলেরো মানে অ্যাক্সেলারেশনের উপর ভিত্তি করে যে অ্যাক্সেলেরোমিটারের কাজ হচ্ছে অ্যাক্সেলারেশনটাকে মাপা তো ওটার ভিত্তি ওপর ভিত্তি করে যখন আমরা কাজ করব। তখন কি আমরা দেখতে পাবো ওটার অ্যাক্সেলারেশনটার পরিবর্তন করে আমরা ওই মিসাইলটাকে কন্ট্রোল করব। ঠিক আছে অ্যাক্সেলারেশন মেনলি কি হয় অ্যাক্সেলারেশন মেনলি হয় ডি টু এক্স ডিটি টু ঠিক আছে এবার এর মধ্যে দুবার ইন্টিগ্রেশন করতে হয় একবার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো ডিটি ঠিক আছে এটা যদি অ্যাক্সেলারেশন হয় এটা কী হবে ভেলোসিটি আবার যদি এটাকে আমি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো সেটা হচ্ছে তার পজিশনিং বা এক্স এইভাবে কিন্তু আমরা ওটার পজিশনটা পার করবো ভায়া অ্যাক্সেলারেশন ঠিক আছে তো অ্যাক্সেলেরোমিটারের মাধ্যমে এইভাবে কিন্তু আমরা কি বলে কোনো একটা ইনার্সিয়াল গাইডেন্সের মাধ্যমে কোনো একটা মিসাইল মানে সেটা সারফেস টু সারফেস মিসাইল বা ক্রুজ মিসাইল ওদের ক্ষেত্রে আমরা তার ট্র্যাজেক্টরিটা চেঞ্জ করতে পারি বা ট্র্যাজেক্টরিটা লোকেট করতে পারি ঠিক আছে নেক্সট হচ্ছে বিম রাইডার গাইডেন্স ঠিক আছে দ্য বিম রাইডার কনসেপ্ট রিলাইজ অন অ্যান এক্সটার্নাল গ্রাউন্ড অর শিপ বেস্ট রাইডার স্টেশন দ্যাট ট্রান্সমিটস এ বিম অফ র্যাডার এনার্জি টুয়ার্ডস দ্য টার্গেট The surface radar tracks the target and also transmits a guidance beam that adjusts its angle as the target moves across the sky. এবারে এটা কি বলছে এটা মূলত ধরো মানে ওয়াটার টু এয়ার যদি আমাদেরকে কোনো মিসাইল করতে হয় চালাতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা মেনলি এই টেকনোলজিটা ইউজ করি বিম রাইডার গাইডেন্স জিনিসটা কী মানে এটা হচ্ছে যে তুমি হয় সারফেসে বা সিপে বসে সেখান থেকে তুমি একটা কিন্তু রাইডারের মাধ্যমে ওপরে যে এয়ারক্র্যাফটটা আছে বা তার তার টার্গেট যেটা সেটা আবার ওয়াটার টু ওয়াটারও হতে পারে সেই টার্গেটের দিকে একটা রেট পাঠালে ঠিক আছে তো একটা ওয়েব পাঠালে তো সেটার মাধ্যমে কী হবে সেই ওয়েবটা বা ওই র্যাডারটার মাধ্যমে ওটা ওই টার্গেটটাকে ট্র্যাক করে দেওয়া গেল আর তার ফলে ওই টার্গেটের ওপর পড়ে আবার একটা রে কিন্তু বা ওয়েব কিন্তু আবার তোমার কাছে ফিরে চলে এলো ঠিক আছে এবার সেইটা হয়ে গেল এই দুটোর মধ্যেকার যে অ্যাঙ্গেলটা এইটাই কিন্তু বুঝিয়ে দেবে যে ওই যে তোমার যেটা টার্গেট সেটা তোমার থেকে মানে কি হারে ওটা পরিবর্তিত হয়ে যাচ্ছে মানে যদি ওয়াটার টু ওয়াটার হয় তাহলে ওটা তোমার দিকে আসছে কিংবা যদি ওয়াটার টু এয়ার হয় তাহলে সেটা তোমার থেকে দূরে সরে যাচ্ছে না তোমার কাছে আসছে খুব গতিতে কত গতিতে সেগুলো কিন্তু ওই র্যাডারের গাইডেন্সের মাধ্যমেই আমরা বুঝতে পারি ঠিক আছে মানে ও একটা ওয়েব পাঠালো আর সেটা ওখান দিয়ে লেগে একটা ফিরে এলো এই দুটোর মাঝখানে এখানকার অ্যাঙ্গেলটাই কিন্তু ওই যে টার্গেট আমার তার ট্র্যাজেক্ট্রিটা আমাদেরকে বলে দেবে ঠিক আছে এই হচ্ছে আমার বিম রাইডার গাইডেন্স নেক্সট হচ্ছে লেজার গাইডেন্স ইন লেজার গাইডেন্স এ লেজার বিম ইজ ফোকাসড অন দ্য টার্গেট অ্যান্ড দ্য লেজার বিম রিফ্লেক্টস অফ দ্য টার্গেট অ্যান্ড গেটস স্ক্যাটার্ড ঠিক আছে এবার এক্ষেত্রে কী হচ্ছে লেজারের ক্ষেত্রেও অনেকটা একই হচ্ছে একটা লেজারের আলো মানে রশ্মি সেটা কী হয় টার্গেটের ওপর মারা হয় আর সেই টার্গেট থেকে যখন প্রতিফলিত হয়ে ওটা ফিরে আসে তখন সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে দ্য মিসাইল হ্যাজ এ লেজার সিকার দ্যাট ক্যান ডিটেক্ট ইভেন মিনিস্কাল অ্যামাউন্ট অফ রেডিয়েশন এবার মিসাইলের মধ্যে কি হয় একটা লেজার ডিটেক্টার লাগানো থাকে আর তার ফলে কি হয় সেখানে যদি খুব ছোট মিনিস্কাল মনে হচ্ছে খুব ছোট খুব ছোটো অ্যামাউন্টের রেডিয়েশনও আসে তবুও সেটা কিন্তু ধরতে পারে এবার এটা কিন্তু আমাদের বিম রাইডার গাইডেন্সও কিন্তু ধরে নেওয়া ধরে নিতে পারে মিসাইল মধ্যে ওই টেকনোলজিটা থাকলে বুঝতে পারবে ওকে ট্র্যাক করার চেষ্টা করছে ঠিক আছে দ্য সিকার প্রোভাইডস দ্য ডিরেকশন অব দ্য লেজার স্ক্যাটার্স টু দ্য গাইডেন্স সিস্টেম ঠিক আছে ওই সিকারের মাধ্যমে কিন্তু কি হয় ওই সিকারের মাধ্যমেই যে রেটা পুরোপুরি কমপ্লিটলি রিফ্লেক্টেড হয়ে না এসে চারিদিকে ছড়িয়ে পড়ে দ্য মিসাইল ইজ লঞ্চ টুয়ার্ডস দ্য টার্গেট দ্য সিকার লুকস আউট ফর দ্য লেজার রিফ্লেকশানস অ্যান্ড দ্য গাইডেন্স সিস্টেমস টিয়ার্স দ্য মিসাইল towards দ্য সোর্স অফ দ্য লেজার reflections দ্যাট ইজ ultimately দ্য টার্গেট ঠিক আছে এবার তারপর যখন ওই ওটার চিহ্ন পাওয়া গেল তখন সেটার দিকে কি করতে হয় সেটার দিকে নিশানা করে মিসাইলটাকে ছাড়াতে পাঠাতে হয় এবার মিসাইলটা কী হয় রিফ্লেক্টেড রের পাথ ধরেই কিন্তু টার্গেটটা অবধি পৌঁছায় আর ওই অ্যাঙ্গেলটার মাধ্যমেই টার্গেটটায় গিয়ে টার্গেটটাকে হিট করতে পারে এই হচ্ছে লেজার গাইডেন্স মানে আমরা একটা টার্গেটের ওপর লেজার ফেলব লেজারটা যে রিফ্লেক্টেড হয়ে আসবে সেটা যেটা গ্রহণ করবে সেটাকে বলবো আমরা সিকার এবার ওই সিকারটা কী করবে সিকারটাই বলে দেবে যে কোন পাথে গেলে ও টার্গেটটাকে ডাইরেক্ট হিট করতে পারবে এইটা হচ্ছে লেজার গাইডেন্স ঠিক আছে আর সবসময় কিন্তু আধুনিক যে সমস্ত মিসাইল আছে সেই সমস্ত মিসাইলেই কিন্তু এরকম মানে রেডিও ওয়েবসই বলো বা র্যাডারই বলো বা লেজার বলো এগুলোর সব ডিটেক্টর লাগানো থাকে ফলে ওদের কাছে মানে কোনো কিছু এলেও সেগুলোকে কিন্তু মানে ও রিফ্লেক্ট করে পাঠাতে করতে পারে না ওটা অ্যাবজর্ব করে নেয় এটা হচ্ছে মডার্ন টেকনোলজি ঠিক আছে টেকনোলজির মাধ্যমে ওটা অ্যাবজর্ব করা হয় যাতে ওটার মানে ও ওকে কোন মানে ওকে নিশানা করে মিসাইলটা প্লেস না করতে পারে যে ওকে মারতে চাইছে ঠিক আছে তাহলে লেজার গাইডেন্সটা বোঝা গেছে এবার হচ্ছে আর এফ অ্যান্ড জিপিএস রেফারেন্স আর এফ মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যান্ড জিপিএস মানে হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম আর এক্সাম্পলস অফ টেকনোলজিস দ্যাট আর ইউজড ইন মিসাইল গাইডেন্স সিস্টেমস ঠিক আছে মানে রেডিও ফ্রিকোয়েন্সি কখনও রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় কিংবা কখনও গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএসটা আমরা সবসময় ইউজ করে থাকি এগুলোর মাধ্যমেও কিন্তু মানে টেকনোলজি এই সব টেকনোলজির মাধ্যমে কিন্তু মিসাইলদেরকে গাইড করা হয় এই মিসাইল ইউজেস জিপিএস সাইন অল্টো অলসো জিপিএস সাইন অলসো ডিটারমাইন দ্য লোকেশন অব দ্য টার্গেট ঠিক আছে আমাদেরকে টার্গেট যেটা খুঁজতে হবে সেটার সেটার পজিশন সেটা কোন জায়গায় আছে সেটাও কিন্তু আমরা জিপিএসের মাধ্যমে জানতে পারি ওভার দ্য কোর্স অফ ইটস ফ্লাইট দ্য উইপন ইউজেস দিস ইনফরমেশন টু সেন্ড কমন্স টু দ্য কন্ট্রোল সারফেস অ্যান্ড অ্যাডজাস্ট ইটস ট্রাজেকটরি এবার কী হয় এবার ওই জিপিএস সিস্টেমটা যেহেতু মিসাইলটায় লাগানো আছে মিসাইলটা ওই জিপিএসের ইনফরমেশনটা কন্ট্রোলের কন্ট্রোলারের কাছে পাঠায় এবার কন্ট্রোলারই ঠিক করে মিসাইলের তো নিজস্ব ব্রেন নেই কোনো কন্ট্রোলারই ঠিক করে যে ওটা কোন দিকটায় গিয়ে কোন ট্রাজেক্ট্রিতে গেলে ওই টার্গেটটাকে হিট করতে পারবে ইন এ রেডিও ফ্রিকোয়েন্সি রেফারেন্স দ্য মিসাইল ইউজেস রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েবস টু লোকেট দ্য টার্গেট আর রেডিও ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কী হয় আর ক্ষেত্রে ও যেরম জিপিএসটা ইউজ না করে ও কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েবকে পাঠায় কন্ট্রোলার রুমে আর তার ফলেই কিন্তু বুঝতে পারে কন্ট্রোলিং যিনি অফিসার আছেন তিনি কমেন্ট করেন যে কোন ট্রাজেক্ট্রিতে গেলে ওই মিসাইলটা টার্গেটকে হিট করবে আচ্ছা তো এই গেল আমাদের যা মিসাইলের ব্যাপারে বলার ছিল তাই এবার ইন্ডিয়ার একটা জিনিস নিয়ে একটা প্রোগ্রাম নিয়ে খুব বেশি কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে নাইনটিন এইটটি থ্রির আই জি এম পি ঠিক আছে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা মূলত আঠারোশো তিরাশি সালে ইন্ডিয়া ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর নেয় আর ডক্টর এ আব্দুল কালাম এটার ওপর প্রচুর কাজ করেছিলেন আর এই ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমেই কিন্তু পরবর্তীকালে ইন্ডিয়ার ডিফেন্সে মিসাইলের ইন্ট্রোডাকশান হয় আর মিসাইলটা খুব বেশি পরিমাণে কাজে লাগতে লাগে মানে যুদ্ধবিমানের যে সমস্ত জিনিসগুলো যেমন ধরো আগে মিগ টোয়েন্টি ওয়ান ছিল এখন সেটা রেফাইল হলো এই যে ডেভেলপমেন্টটা ইন্ডিয়াও যে ইন্ডিজেনাসলি কিছু বাজার বানাতে পারে এই মানে ডিফেন্সের ক্ষেত্রে মিসাইল যে এই চলটা এটা কিন্তু উনিশশো তিরাশিতে ডিপির মাধ্যমেই ইন্ডিয়াতে আসে এর আগে কী হতো ভারত বিদেশের কোনো শক্তির কাছ থেকে বড় ব্যবসায়ী যারা রাশিয়া তারা কি করতো তারা বিক্রি করতো ইন্ডিয়া কিনতো প্রচুর খরচা করতো দিয়ে স্টোর রাখত তারপরে উনিশশো তিরাশির পর থেকে কি ইন্ডিয়ার ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন যেটা ডিআরডিও ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশান তারা কী হয় তারা হোক ইসরো হোক সবাই মিলে যারা মিসাইলটা নিয়ে কাজ করে মিসাইল বানানোর চেষ্টা করে তারা কিন্তু এই মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামটাকেও নিজেদের ক্যারিকুলামের মধ্যে ভরে নেয় তার ফলে ইন্ডিয়ার ডিফেন্সটা আরও শক্তিশালী হয়ে ওঠে ঠিক আছে তাহলে এই হলো আমাদের মিসাইল চ্যাপ্টার আশা করছি প্রত্যেকে প্রত্যেকটা বুঝতে পেরেছ থ্যাংক ইউ